उसको उधर कर दूँ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमः प्रणत क्लेशनाशाय गोविंदाय नमः नमः। बजा बजा ये वाला दूसरा मजीरा ला, मजीरा ला बड़ा वाला ये गोविंदा यधरं मधुरं बदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरा।
जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। एक कोर की पाखी करो स्वामिनी श्री राधे, एक कोर कृपा को करो स्वामिनी श्री राधे, एक कोर कृपा को करो स्वामिनी श्री राधे, की गोरी करो स्वामिनी श्री राधे, की गोरी करो एक कोर कृपा
Yeah.
क्या एक बांग्ला भजन गाता हूँ, एक बांग्ला भजन गाओ, हाँ बांग्ला गाता हूँ, झुम्बे सचिनंदन गौर हरि की जय, जय जय श्री राधे, जय जय श्री राधे। अपने पीछे दिखा दी वो देख लो सुन ओ नदिया नगरे I need love it.
होलो उदय होलो निमाई उदय होलो हाँ के आनी लरे उदय चिलोरे Thank you.
সবাই তালি বাজিয়ে কীর্তন গান। যারা তালি বাজায় না তাদের যে ভালো রেখা আছে না খারাপ হয়ে যাবে, আর যারা বাজাবে তাদের খারাপ রেখা ভালো হয়ে যাবে। এখন আপনারা কি করতে চান আপনারা জান। কীর্তন মে তালি বাজানে সে জো রেখা খারাপ হ্যাঁ ও ঠিক হয়ে যাতা হ্যাঁ, জো ঠিক রেখা জো বাজাতা নেই ক্যা হোগা খারাপ হয়ে যায়গা। আপ সোচ রে হো কি মহারাজ জি এসেই বাতা রে, এসে নেই হ্যায়। কেতে রাম কথা সুন্দর কর তারি উড়াবন শংস বিঙ্গ আরি। কিসি পেড় মে কোই কবুতর বেঠা হ্যায় তো উসকো উড়ানে কে লিয়ে ক্যা করনা পড়েগা বলো, তালি বাজাও ফির ক্যা হোগা উড় যায়গা। তো ইয়াহ বাতা রে উড়াবন শংস আরি, আমারে অন্দর কাম ক্রোধ লোভ রূপী কবুতর বেঠা হ্যায়, আগর উসকো ক্যাসে উড়াওগে বলে কৃষ্ণ কথা মে ইয়া কৃষ্ণ ভজন মে জব তালি বাজাওগে, তো তালি বাজানে সে উসকি আওয়াজ সে ইয়ে কাম ক্রোধ রূপী কবুতর ভাগ যায়গে। আপকো ক্যা করনা হ্যায় ভাগানা হ্যায় ইয়া রখনা হ্যায় ও আপ জানে, আপকা কাম জানে, ঠিক হ্যায়। ভাগানা হ্যায় তো ফির তালি বাজাও না বলো রাধে 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 इतना বলনে কে বাদ ভি বহুত সে লোক নেই বাজা রে, এত বলা এত বলার পরেও অনেক লোক বাজাচ্ছে না। তো এত শোনার পরে যারা বাজাচ্ছে না তো তাদের কি হবে জানেন, তারা যে নতুন নতুন চপ্পল পরে এসে না জুতো, ওই জুতো চুরি হয়ে যাবে, যে নেই চপ্পল পেন কে আয়ে ও চুরি হয়ে যায়গি। আর বাতো আপকো নাঙ্গা পাম চল রা হ্যায় ইয়া পেন কে জানা হ্যায়। इसलिए ताली भी बजाओ और कीर्तन भी गाओ लेकिन ताल से गाना। निताई गौरांग जाया निताई गौरांग निताई गौरांग जाया निताई गौरांग निताई गौरांग निताई ओ निताई गौरांग जाया निताई गौरांग जय सचिनंदन
কীর্তন কৃষ্ণ শক্তি বিনা নেই তাহার প্রবর্তন। চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগেতে নাম সংকীর্তনকে যুগধর্ম কেন করলেন? হ্যাঁ, এখানে বলছেন কি যুগধর্ম নাম সংকীর্তন, সে নাম সংকীর্তন কেন হলো? এই জন্য কলিযুগের যুগধর্ম হলো নাম সংকীর্তন কি কলিযুগে লোক মন্দ সুমন্দ মতায়া, কলিযুগে অনেক দোষ আছে, এ দোষের খনি। কেমন দোষ আছে বলছে, ইয়ে এক নম্বর, এক নম্বরের আলসি, আলসি মানে অলস আর অল্প বুদ্ধি, বুদ্ধি খুব কম, অল্প মেধা আর আয়ুও খুব কম, বয়সও খুব কম। তাহলে অল্প আয়ু অল্প মেধা আর খুব অলস ব্যক্তি ভগবানের ভজন কেমন করে করবে? করতে পারবে না। তেতাযুগে কৃতে ধ্যায়েতে বিষ্ণু, ধ্যান করলে সত্যযুগেতে ভগবানকে পাওয়া যেত। আর মখায়াম তেতা, তেতা মখা, তেতাযুগে যোগ্য করলে পাওয়া যেত। দ্বাপরে পরিচর্যায়াম, দ্বাপর যুগে অর্চন পূজা পাঠ করলে পাওয়া যেত। কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়া খুব সস্তা। কলৌ তদ্ধরিত কীর্তনাত, ভগবানের কীর্তন করলে ঠাকুরকে পাওয়া যায়। তো এই নাম সংকীর্তনে প্রবর্তক হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বলছেন, আজানুলম্বিত ভুজৌ কণকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। তো সেই কলিযুগের যুগধর্মের প্রবর্তক হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই কলিহত জীবের দুর্দশাকে দেখে, অল্প আয়ু, আয়ু মানে খুব কম বয়স, সত্যযুগের মানুষ অন্তত 100,000 বছর বেঁচে থাকত, সত্যযুগের লোক। এই জন্যে সত্যযুগেতে 10,000, 5,000, 20,000 বছর তপ করতো লোক, 60,000 বছর তপ করতেন, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু করেছে। কিন্তু যখন তেতাযুগ এলো তো 100,000-এর মধ্যে একটা জিরো মাইনাস হয়ে গেল, তাহলে কত থাকলো? 10,000, 10,000 থাকে। তো 10,000 সাল পর্যন্ত, বছর পর্যন্ত তেতাযুগের মানুষ অবশ্যম্ভাবী বেঁচে থাকত, এই জন্য ওরা যজ্ঞ করত, ভগবানকে পেয়ে যেত। কিন্তু যখন দ্বাপর যুগ এলো তখন 10,000-এর মধ্যে থেকে আর একটা জিরো মাইনাস হয়ে গেল, জিরো হটে গেল, শূন্য, তাহলে কত হয়? 1,000। তো 1,000 বয়সের মধ্যে পূজা পাঠ করা যাবে। আবার যখন কলিযুগ এলো সেই 1,000-এর মধ্যে থেকে আর একটা শূন্য চলে গেল, তাহলে কত থাকলো? 100। তো আমরা কলিযুগের মানুষ অন্তত 100 বছর বেঁচে থাকা আমাদের কর্তব্য,
উচিত, কিন্তু আমরা কত বছর মেতে আছি? হ্যাঁ, 60-65-এর মধ্যে একদম বলহরি হরি বল হয়ে যাচ্ছে। তো 100 বছর বেঁচে থাকা মানে 90 বছর যদি কেউ বেঁচে থাকে অনেক বড় কথা, কিন্তু 100 বছর বেঁচে থাকা বিশেষ হ্যাঁ দরকার, কিন্তু 100 বছরের আগেই আমাদের অবস্থা খারাপ। এই জন্য মহাপ্রভু দেখলেন বয়স খুব কম, আয়ু বি কম, মেধা কম, এরা ভগবানের ভজন করতে পারবে না। এই জন্য তিনি কি করলেন, হরিনাম সংকীর্তনের দ্বারা তিনি বললেন, খেতে কি শয়নে কি ভজনে কিবা জাগরণে অহর্নিশি চিন্তে কৃষ্ণ বলবদনে, সবসময় খেতে বসতে চলতে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, রাম রাম হরে বলো হরে। হরে কৃষ্ণ, এই বছরের নতুন পঞ্জিকা আমাদের মঠের তরফ থেকে, যে চৈতন্য পঞ্জিকা নাম চৈতন্য পঞ্জিকা, পুরো বছরের যে একাদশী ব্রতের কথা, জন্মাষ্টমী, নরসিংহ চতুর্দশী, রামনবমী, সমস্ত ব্রতের যে তালিকা উপবাসের, এই পঞ্জিকা পাওয়া যাচ্ছে আমাদের গেটের সামনে, বুক স্টল আছে ওখানে পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন। এবং অনেক প্রকারের গ্রন্থ পাওয়া যাচ্ছে, একাদশী মাহাত্ম্য কথা, চৈতন্য চরিতামৃত, গীতিগুচ্ছ, আমি যে সমস্ত ভজনগুলো গাচ্ছি এগুলো গীতিগুচ্ছের মধ্যে পাওয়া যায়, এই সমস্ত ভজন বাংলা যত ভজন গাইলাম এই সমস্ত ভজন পাওয়া যাচ্ছে এই গীতিগুচ্ছের মধ্যে। আরও অনেক প্রকারের আমাদের গোস্বামীগণের গ্রন্থ ওখান থেকে আপনারা যদি চান তো সংগ্রহ করবেন। আর কালকে তো শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, সবাই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন, কেউ কিন্তু জল খাবেন না, গঙ্গাতে গিয়ে একদম ডুব দিয়ে জল খাবেন না, সন্ধ্যাবেলা অভিষেক হওয়ার পরে তারপরে চন্নামৃত নিয়ে আপনারা, হ্যাঁ চন্নামৃত নেবেন, তারপরে ফলাহারের ব্যবস্থা আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ, কী হবে এখন? হ্যাঁ আচ্ছা, আর কি হবে না আজকে?
আরতি আরতি তো আসু মহারাজ হ্যাঁ মহারাজরা আসু হরে কৃষ্ণ ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষু আমি তো বন্দনা করছি বন্দনা এখানে বন্দনা করছি তো মাঝখানে একটু ফাঁকা আছে যেটা নিরকম নিয়ম আছে সেই রকম হবে উনি বলছেন আমি কি বলছি আরে ভাত Thank you.
আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, আর দেরি করবেন না, বসুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং হীন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীগুরবে শ্রীগৌরচন্দ্রায় সপরিকলিযুগলকিশোরায় চ ব্রজধামায় পুরুষোত্তম ক্ষেত্রায় রাধাবনায় চ নমো নমঃ। বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরি হরি। আমি সর্বপ্রথম অস্মদীয় পরমারাধ্য গুরুপাদ পদ্ম
ओम विष्णुपाद परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज ओम विष्णुपाद परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज श्रील भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज सपरिकर प्रभुपाद सरस्वती ठाकुर एवं समस्त गुरुवर्गीर चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणति निवेदन करछि। तदनंतर मंचस्थ आसीन श्री परिवारजक महाराज श्री वन महाराज श्री विष्णु महाराज शांत महाराज भारती महाराज सबके शतकोटि नमन। विशेष करे मदीय सतीर्थ आ नाम श्री भक्ति वेदांत तीर्थ हमारा एक संगे अनेक बत्सर पर्यंत गुरुदेव থেকে আমাদের শিখিয়েছেন যদ্যপি সকলেই সেবা করেছেন কিন্তু গুরুদেব অধিক বেশি বিশ্বাস আমাদের দুইজনের প্রতি করতেন। আজ আমরা সকলেই ওনার সম্বন্ধেই হরিকথা বলবো। আজকের পরিক্রমা ওনার জন্যই সমর্পিত। যখন 2003 ওখানে একটু গন্ডগোল হলো, 2004 আমাদের কোথাও জায়গা নেই পরিক্রমা করার জন্য, গুরুদেব অত্যন্ত দুঃখী ছিলেন। 2004 গোবর্ধন মঠে থেকেই, কেন নবদ্বীপ হলো কলদ্বীপ অভিন্ন গোবর্ধন, গুরুদেব বললেন গোবর্ধনে থেকেই আমরা পরিক্রমা করব। ওই সব হরি কথা বলতেন আর সব শোনাতেন গুরুদেব। 2005 প্রথম মঠ স্থাপন হলো, আপনারা জানেন ভারত সরকার সেবাতে প্যান্ডেল পড়ে গেল। যখন পরিক্রমা হবে গুরুদেব বলছেন তীর্থ মহারাজ তুমি 100 লোক আনতে পারবে, আমি তীর্থ দুজন আসি। বলে গুরুদেব আপনার কৃপা 200 কেন, কমসে কম 2000 নিয়ে আসবো, ওইটুকু তো আপনার কৃপা আছে। যখন এলেন লোক দেহে গুরুদেব তীর্থয় প্রণামিত, গুরুদেব সঙ্গে থাকতাম এসেছেন, লোক দেহে গুরুদেব বলছেন তীর্থয় খুব আশীর্বাদ দিলেন, গুরুদেব চোখে ঝরঝর জল পড়েছে। আমি সকল একটা একটা আই উইটনেস। এখন এই পূজ্যপাদ পরিব্রাজক মহারাজকে অনুরোধ করি উনি তীর্থ মহারাজ সম্বন্ধে কিছু হরিকথা শ্রবণ করাবেন। শ্রী পরিব্রাজক মহারাজ চন্দ্রানতিশে প্রেমানন্দাব্দি চন্দ্রায় চারু চন্দ্রাংশুহাসিনী যশৈব পদাম্বুজ ভক্তিলভ্য প্রেমাভিধান পরম পুমর্থ তস্মৈ জগৎমঙ্গলমঙ্গলায় শ্রীচৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আজ আমাদের পরম সৌভাগ্যের দিন, কারণ আজকে যার বিরহ তিথিতে আমরা সবাই সমবেত হয়েছি তার অমূল্য জীবনচরিত এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। বৈষ্ণবদের জীবনচরিত
একটা বিরাট আদর্শ স্বরূপ। বিশেষ করে শ্রীপাদ তীর্থ মহার্জির জীবনচরিত যদি আমরা আলোচনা করি, তীর্থ মহারাজ যে অঞ্চল থেকে এই মঠে এসেছেন সেই অঞ্চলের নাম লক্ষ্মীকান্তপুর বলা হয়, লক্ষ্মী জনার্দনপুর। আমাকে খুব শ্রদ্ধা করতেন, অন্য কিছু বলতেন না, বাবা বাবাই বলতেন। যাই হোক, উনি ওখানেই স্কুলে পড়াশোনা করতেন, আমরা যখন যেতাম কালেকশনে উনি সাহায্য করতেন। তিনি বলতেন যে আর আমার এখানে ভালো লাগে না, আমি মথুরা চলে যাব। আমি বললাম যে মথুরা কেন যাবেন, আগে নবদ্বীপ যান, নবদ্বীপে কিছুদিন থাকুন, তারপরে ওখান থেকে মথুরা যাবেন। ঠিক আছে, উনি নবদ্বীপে আসবেন। ভুল করে তিনি মথুরার ট্রেনে উঠে পড়েছেন বিনা টিকিটে। চেক করতে গিয়ে ধরে ফেলেছেন, ফাইন করলেন, কিছুদিন তাকে জেলেও থাকতে হলো। দেখুন কত বাধা বিপত্তি এগুলো অতিক্রম করে হরিভজন করা, এটাই হচ্ছে দৃঢ়তার একটা নিদর্শন। কিছুদিন পর যখন ছাড়া পেয়েছেন আবার তিনি নবদ্বীপে, তিনি হাতের মধ্যে একটা করে ছিল মেরে দিয়েছেন, তখন আর টিকিট লাগে না, ওই নিয়ে নবদ্বীপ আসলেন। শরীরটা খুব হালকা হয়েছে। আমি বললাম যে ভাই তুমি এত পাতলা হয়ে গেছো, তো যে কী করবো আর, কপালে যা আছে তাই হবে। যাই হোক, কিন্তু তার দৃঢ়তা ছিল অগাধ। কাজে আমি যাচ্ছিলাম নব মথুরা, তা হলো না নবদ্বীপ। আমি নবদ্বীপের আগে কৃপা গ্রহণ করুন, তারপরে তো মথুরা যাবেন। ঠিক আছে মহারাজ আসবেন, আপনি অপেক্ষা করুন। আমাকে একটু শ্রদ্ধাও করত। যাই হোক, তিনি সেবা করা শুরু করলেন। সেবা আদর্শ ভোলার মতো নয়, এত এত সুন্দর তিনি সেবা করতেন, প্রাণ দিয়ে তিনি সেবা করতেন। ভাণ্ডারী ছিলেন, সব কাজ কোনোটার মধ্যে তার অনীহা ছিল না। সুতরাং তার উনি আদর্শ দেখিয়েছেন, সেবা যতদিন পর্যন্ত সেবা হবে না ততদিন পর্যন্ত ভগবত কৃপা লাভ হবে না, যেটা নাকি জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন যে বদ্ধজীবের ভজন হয় না, হরিনাম হয় না। বদ্ধজীবের একমাত্র সেবার দ্বারায় তার স্বীকৃতি সঞ্চয় হবে, তারপরে হরিনাম হবে। তিনি ওই আদর্শ দেখালেন, প্রচণ্ড পরিশ্রম করতেন, আর স্মৃতিশক্তি তার প্রচণ্ড ছিল। তিনি গীতা ভাগবত এগুলো কণ্ঠস্থ করে নিতেন, এত স্মরণ শক্তি ছিল। যশাস্তি ভগবত ভক্তির অকিঞ্চনা সর্বই গুণই সমাসতে সুরা,
যার প্রতি ভগবান সন্তুষ্ট হন, সমস্ত গুণেই তার উপরে পর্যবসিত হয়। এটা দেখেছি আমরা তীর্থ মহারাজের জীবনচরিতে। এত তিনি সেবার মধ্যে কোনোটার মধ্যে তিনি পিছপা ছিলেন না, আর উৎসাহের সহিত তিনি সেবা করতেন। তাই তীর্থ মহারাজের এই আদর্শকে সামনে রেখে, স্মরণ পথে রেখে আমরাও ওই রূপভাবে যদি ভজন সাধন করি তাহলে তিনি আমাদের উপরে খুশি হবেন। এই বলে আমার বক্তব্য এখানে রাখছি। বাংশা কল্পতর গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নম। বাঞ্ছাকরুদ্রশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম সর্বাগ্রী মদীয়গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোতর শতশ্রীমদ্ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী মহারাজ এবং নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোতর শতমদ্ভক্তি বেদান্ত শিল নারায়ণ গোস্বামী মহারাজের অভয়চরণ কমলি অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ জ্ঞাপন করি। তৎপশ্চাৎ মঞ্চস্থ বিরাজমান প্রপূজ্য চরণ শিব পরিব্রাজক মহারাজ, পূজ্যপাদ মাধব মহারাজ এবং অন্যান্য বৈষ্ণব বৈষ্ণবী সন্ন্যাসীবৃন্দ এবং সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী সতীর্থগণ এবং উপস্থিত মাতৃবৃন্দ গুরুগত সজ্জনবৃন্দ, সবার চরণে আমার যথাযথ দণ্ডবোধ প্রণাম স্বীকার হন। আজ আমরা যে মহতি সভার আহ্বান করা হয়েছে সেটা হলো আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোতর শতমদ ভক্তি বেদান্ত তীর্থ গোস্বামীর স্মরণ এবং তার জীবনচরিত, তার অবদান বৈশিষ্ট্যের বিষয় আমরা আলোচনা করছি। বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, বৈষ্ণবগণের জীবন চরিত্র কীর্তন করলে
আমরা মায়া থেকে মুক্ত হতে পারব। যখন এই সংসারের মধ্যে কোনো মহাপুরুষ থাকেন, বাস্তবরূপে তাঁর মহিমা সকলে বুঝতে পারে না। যেটা আমাদের জৈব ধর্মের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুরও বর্ণন করেছেন, ঠিক তদ্রূপ আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা তীর্থ মহারাজ যখন ছিলেন আমাদের সন্নিকটে, তাঁর অপ্রাকৃত ভাবনাগুলোকে সকলে বুঝতে পারে নাই, যার জন্য অনেক প্রকার টিকা টিপ্পণী বা এদিক ওদিকের কথাগুলো বলেছেন। কেননা অতিমর্ত যারা হন তাদের বাহিরের বস্তুগুলো সাধারণ লোক বুঝতে পারে না, কিন্তু যখন এই সংসার থেকে চলে যায় তখন সকলে অনুশোচনা করে কী ধন পেয়েছিলাম আর কী হেলায় হারালাম, হেলায় হারায়নু ধন। বাস্তবরূপে আমরা তাঁর জীবনের মধ্যে দেখেছি তাঁর যে সেবার বৃত্তির যে আদর্শ এটা ছিল অতুলনীয়। আবার জ্ঞান মাধুর্য তা ছিল অবর্ণনীয়, যেটা প্রত্যক্ষ আমরা দর্শন করেছি। অনেক বৎসর যাবৎ তাঁর সঙ্গে আমরা একত্রিত হয়ে মথুরা এবং ব্রজের মধ্যে ছিলাম। বিশেষ করে আমাদের পূজ্যপাদ প্রেমানন্দ প্রভু আর হচ্ছে আমাদের মাধব মহারাজ, আমরা প্রায় মহারাজের কাছেই থাকতাম। দেখেছি তিনি কত সেবা করেছেন আর মহারাজের সঙ্গে তাঁর এত অন্তরঙ্গ ভাব ছিল যেটা বাস্তবরূপে বর্ণন করা যায় না। আমরা দেখেছি তো তিনি কখনো কখনো মহারাজের সঙ্গে আবার তর্ক করতেন, এটা করা উচিত এটা করা না উচিত। যেমন ঘনিষ্ঠ সম্বন্ধ হলে যেই বিষয়গুলো হয় ঠিক আমরা তদ্রূপ দর্শন করেছি। এই সকল বিষয়গুলো কেন না, যখন ঘনিষ্ঠ সম্বন্ধ হয় তখন তার এই বিষয়গুলোকে প্রাকৃত বলে মনে হয়, কিন্তু সেগুলো প্রাকৃত নয় অপ্রাকৃত। কেইগুলো ভজন করতে করতে তখন উপলব্ধি হয় যে তিনি আমাদের কত কৃপা করেছেন। গুরুদেবের সঙ্গে আমরা যখন ছিলাম মথুরা মঠে যখন থেকেছি দেখেছি যে তাঁর এত যে শাস্ত্র অগাধ জ্ঞান যেটা বর্ণন করা যায় না। বাস্তবরূপে তাঁর জীবনের মহিমা কি বর্ণন করা যাবে। তিনি সদা সর্বদা একটা ভাবের মধ্যে থাকতেন, আমাদের সঙ্গে এত ঘনিষ্ঠতা ছিল। শ্রীমদ্ ভাগবতের কোনো শ্লোক নিয়ে আমরা আলোচনা করতাম, গুরুদেব বলতেন তোমরা এই ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল ইনমণি এই গ্রন্থগুলো এবং টিকাগুলো তোমরা পড়ো নিজেদের, যেখানে বুঝতে পারবে না সেটা আমার কাছে আসবে। আমরা তখন কি করতাম, তীর্থ মহারাজের সঙ্গে ওই উজ্জ্বল ইনমণি টিকা আর ভক্তি রসামৃত সিন্ধুর যে টিকাগুলো আলোচনা করতাম। আবার তাঁর যে সেবা দেখেছি যে ২৪ ঘন্টার মধ্যে কখন তিনি ঘুমাতেন তা জানি না, যখন দেখি তিনি গ্রন্থ লিখছেন না হলে হরিনাম করছেন, এইভাবে তাঁর দেখা গিয়েছে। সেবার যে একটা যে আদর্শ সেটা ভাষার দ্বারা বর্ণন করা যায় না। দেখেছি তিনি রান্না করতেন, যে কোনো সেবা তিনি করতেন কি কোনো ই ছিল না। যেমন বাংলায় কথা বলা হয়
যে কি চণ্ডী পূজা, জুতো সেলাই আর চণ্ডী পূজা, চণ্ডী পূজা পর্যন্ত সব কাজে তিনি পারদর্শী ছিলেন। আবার তার মনে এমন ছিল, তিনি এই মঠগুলোকে তিনি দেখাশোনাও করতেন, যেমন আমাদের রূপ সনাতন গৌড়ীয় মঠ, তার অবদান বৈশিষ্ট্য ভাষার দ্বারা প্রকাশ করা যায় না। যে তিনি প্রতিদিন সকালে চলে যেতেন মথুরা থেকে বৃন্দাবনে, আবার ওই লেবারদের সঙ্গে কাজ করতেন, দেখতেন। আমি এক বেশিরভাগ মথুরার কালেকশনের মধ্যে থাকতাম, সকাল 7টা থেকে প্রায় 1:30-2 পর্যন্ত আমার ভিক্ষায় আমি যেতাম। তো কখনো কখনো ওনার সঙ্গে আমি মথুরা বৃন্দাবনে বৃন্দাবনে গিয়েছি, দেখেছি সেই লেবারগুলো, শ্রমিকগুলো রৌদ্রের মধ্যে কাজ করছে, আর উনিও তাদের সঙ্গে সেই চিলচিলাতে ধুই মানে টকটকে রৌদ্রের মধ্যে তিনিও সেখানে দাঁড়িয়ে রয়েছেন। কেন বলছেন, উনি বলতেন যে এখানে দেখুন, কাজ করতে হলে বা কাজ নিতে হলে শ্রমিকের সঙ্গে থাকতে হবে, তাই তিনি থাকতেন। আবার সেই যখন সন্ধ্যা হতো আবার ফিরে আসতেন বৃন্দাবন থেকে, ফিরে এসে মহারাজের কাছে রিপোর্ট দিতেন যে আজকে কী কাজ হয়েছে, কতটুকু হয়েছে, এইগুলো দেখেছি তাঁর সেবার ব্যক্তি। শ্রীমদ্ ভাগবতের মধ্যে যে বলা হয়েছে গুরু সেবা কাকে বলে, একটা কথা উনি বলেছিলেন মনে মনে পড়ে, দেখুন বলে যে মন্দিরের যে ঝাড়ু দিচ্ছে উপর থেকে মনে হচ্ছে যেন ঝাড়ু দিচ্ছে, আমাদের জীব গোস্বামী পাদ বলেছেন কুঞ্জ সেবায়াম, মন্দির সেবাকে বলা হচ্ছে কুঞ্জ সেবা বলা হয়, এগুলো তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করতেন। আবার শ্রীমদ্ ভাগবতের মধ্যে তার এত পারদর্শিতা ছিল, বিচক্ষণতা ছিল, বিশেষ করে গোপীগীত, ভ্রমর গীত এইগুলো যখন তিনি আলোচনা করতেন ভাবি আবিষ্ট হয়ে যেতেন, ক্রন্দন করতেন দেখেছি স্তম্ভ স্তম্ভ হয়ে যেত। ধীর যে বিকারগুলো দেখা যায়, অষ্টসাত্বিক যে বিকার, তার কয়েকটা লক্ষণ তার মধ্যে ছিল। মহাভাগবতের যে লক্ষণ, সেই লক্ষণগুলো তার মধ্যে ছিল সেগুলো, কেননা তার বিচার বৈশিষ্ট্য ভাব এগুলো দেখা দেখেছি আমরা সাক্ষাৎ রূপে। তিনি সকলকে আবার স্নেহ করতেন, গালিও দিতেন, আবার সঙ্গে সঙ্গে এত মধুর ব্যবহার করতেন। তার স্বভাবটা ছিল বিলকুল বালকের মতো, দেখছেন না, সদা সর্বদা হাসি মুখ, ভাব মাধুর্যের মধ্যে তিনি ডুবে থাকতেন, সেগুলো তার মধ্যে দেখা গিয়েছে। তিনি কখনো কঞ্জুসি করতেন না, দেখেছি আমরা, রান্না বান্না থেকে আরম্ভ করে তিনি সব কিছু করতেন, বিদ্যার পাণ্ডিত্য শ্লোকে এত সুন্দর ব্যাখ্যা করতেন যে অপূর্ব। যে মহারাজ যখন বলতেন যে তত্ত্ব বিচারগুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা করতেন, পণ্ডিত সমাজে তিনি আদৃত হতেন। মথুরা বা বৃন্দাবনে আমরা দেখেছি যখন জন্মাষ্টমী বা রাধাষ্টমীর সময় গুরুদেব বড় বড় পণ্ডিতগণকে আহ্বান করতেন, বাসুদেব চতুর্বেদী, মনোহরলাল শাস্ত্রী, এসব ছিলেন মথুরার সবচেয়ে বড় বিদ্বান পণ্ডিতগণ। কিন্তু যখন আমাদের তীর্থ মহারাজের ভাষণ যখন হতো তখন তারা ভুরি ভুরি প্রশংসা করতেন। বেদান্ত সূত্রগুলোকে তিনি এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বর্ণন করতেন, দেখুন রেকর্ড আছে, দেখবেন রাধাষ্টমীর দিন মনে পড়ে, রাধাষ্টমীর দিন গুরুদেব আমাদের আদেশ দিয়েছিলেন যে তোমরা সকলে এই রাধা তত্ত্বের উপর কীভাবে বলবেন, বেদান্ত সূত্র দর্শনের দ্বারা। ওই 2-3 দিন আগে গুরুদেবের রেকর্ড শুনেছিলাম, গুরুদেব বলছেন তোমরা সকলে বেদান্ত সূত্রের দ্বারা রাধারানীর যে প্রেম মাধুর্য সেটা প্রতিষ্ঠা করবে। উনি এত সুন্দরভাবে বলেছিলেন যে বেদান্ত সূত্রের মধ্যে কোথায় কোথায় রাধারানীর প্রেমের কথা বা রাধারানীর প্রেম মাহাত্ম্য রয়েছে
সেগুলো তিনি এক এক করে বর্ণন করতেন। বাস্তব রূপে যে তার সমক্ষ হওয়ার মতো কোনো কেউ নাই আর, হ্যাঁ, অপরাধ না হয়ে যায়, কেননা যে বস্তু আমরা হারিয়েছি সে বস্তুর কখনো পূরণ হয় না, হ্যাঁ, বস্তুটা পূরণ হয়ে যায় না, হ্যাঁ। সেই জন্য বাস্তুরূপে তিনি কত মহান ছিলেন, উদার ছিলেন, হ্যাঁ। বিশেষ করে চব্বিশ পরগনার লোকেদের মধ্যে আমি তো আজ বোধ হয় 25-40 বছর পরে আমি ওই গেলাম, দেখলাম সেইখানে মায়েদের বা ওইখানে লোকেদের তাঁর প্রতি যে কত অগাধ প্রেম প্রীতি ভালোবাসা সেটা আমি নিজের চক্ষের মধ্যে এইবার দর্শন করলাম। কিছুদিন আমি 10-12 দিন আমি ভ্রমণ করেছি চব্বিশ পরগনার কতগুলো জায়গার মধ্যে, যেখানে গিয়েছি সেখানে দেখেছি একটা যে মহারাজের প্রতি, হ্যাঁ, ভক্তিবৃন্দ তীর্থ মহারাজের প্রতি তাদের কত লৌকিক সদ্বন্ধুবোধ প্রীতি সেটা অন্য কোনো জায়গার মধ্যে দেখা যায় না, হ্যাঁ। এই জন্য বলেছেন যে বাঙালি লোকেদের মধ্যে যে একটা এমন একটা সম্বন্ধ গড়ে উঠে সেটা অন্য কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না, হ্যাঁ। এটা আমি বেশি করে বলছি না কি সত্য অনুভব করার বিষয় রয়েছে, যে বিশেষ করে বাঙালিদের মধ্যে এমন একটা আন্তরিকতা রয়েছে যে শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায় না, হ্যাঁ। বাস্তব সত্য তাঁকে কত লোক ভালোবাসে, কত একটা হৃদয়ের সঙ্গে তিনি যেন তাদের স্থাপন করেছিলেন। এখন আমি যখন যখন যাই আমি দেখলাম ওই যে কাশীপুর মঠে ছিলাম, কাশীনগরে ছিলাম 2-3 দিন, হ্যাঁ, সেখানে দেখেছি যে লোকেদের তাদের কত স্নেহ মমতা প্রীতি। আমার এখনও বিশ্বাস হয় নাই যে তিনি আমাদের ছেড়ে ইহ জগৎ থেকে চলে গিয়েছেন। তাঁর সেই যে দিব্য মূর্তি, মন্দ মুস্কান, হ্যাঁ, হাস্যভর, সেটা যেন হৃদয়ের মধ্যে যেন ফুটে উঠে, হ্যাঁ। আর একটা কথা মহারাজ বলছেন, বন্ধু একটা কথা মনে পড়ে, আমি কখনো এই পরিচালনা কমিটির মধ্যে থাকি নাই আর কখনো আমি করি নাই। এই বৎসর বৈষ্ণবগণ বললেন যে তোমাকে ভার দেওয়া হচ্ছে এই পরিক্রমা, হ্যাঁ, ই করবার জন্য। আমি দেখছি তো আমার রাত্রে ঘুমই হয় না, হ্যাঁ, কখন ঘুম হয় না কিছুতেই, 10 দিন ঘুম হয় না বিলকুল, সত্যি সত্যি বলছেন, হ্যাঁ, চিন্তার মধ্যে পড়ে থাকি কি হবে কাল, কোথায় আজকে তো দেখলাম এই রাস্তা দিয়ে চলতে 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 ওই মাইক আগের দিকে চলে যাচ্ছে, লোকগুলো পিছে চলে যাচ্ছে, লোকগুলো আগে চলে যাচ্ছে, মাইকগুলো পিছে, মাইক পিছে চলে যাচ্ছে, আবার ঠাকুর কত পিছে যাচ্ছে, দৌড়ে দৌড়ে আবার সে তাকে রক্ষা। যেমন একটা কথা বলি, কিছু মনে করবেন না, কতগুলো ছাড়া গরু জানেন না, ছাড়া গরুগুলো যেমন গোশালা থেকে বের হয়ে গেলে যেমন কোন দিকে যে দৌড়ায় তাকে আটকানো বহুত কষ্ট হয়ে পড়ে, তাই না? এইদিকে লোকগুলোকে দাঁড় করতে দাঁড় করে গেলাম আর ঠাকুর আনতে যখন গেলাম, হ্যাঁ, তখন ওই লোকগুলো আবার পালিয়ে গেছে, আরে কোথায় গেল, সেই ঠাকুর কত দূরে আর লোকগুলো কত, হ্যাঁ, কতবার ডান্ডা দেখি। বাস্তবিক তীর্থ মহারাজ এইভাবে যে ই করতেন, হ্যাঁ, তার জীবনের যে তখন মাধ্যম অনুভব হলো, হ্যাঁ, আবার কি রান্না হবে কত হবে, হ্যাঁ, কোথায় বসতে হবে, লোকহরি কথা বলতে হবে, এখানে যেতে হবে, হ্যাঁ, কেউ সকলের সঙ্গে একটু তো রাখতে হবে, হ্যাঁ, এইগুলো আমি অনুভব করলাম যে বাস্তব যে পরিচালনা কার্যটা যে কত শক্ত সাধারণ নয়, হ্যাঁ। তিনি তাই একটা কথা বলতেন যে আমার তো লেবার পার্টি ভাই, হ্যাঁ, লেবার পার্টি সেবা করতে হবে, হ্যাঁ, আমি কারো ক্রিটিসাইজ করছি না, মনে করবেন না, বাস্তব তিনি উনি বলতেন আমাদের, আমার তো লেবার পার্টি, কাজ করতে হবে, ওইখানে দেখতে হবে, ওইখানে যেতে হবে, ওই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, হ্যাঁ। কিন্তু আমি এখন অনুভব করছি বাস্তব যে তিনি যে বলেছিলেন এগুলো হাড়ে হাড়ে, হ্যাঁ, অনুভব হচ্ছে যে লোককে কন্ট্রোল করতে গেলে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, হ্যাঁ। এইগুলো তার জীবনে একটা আদর্শ, গুরু সেবার যে আদর্শ তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন, হ্যাঁ। তার এই যে মঠ মন্দির আদি করার এই যে একটা বিশেষ যে বৈশিষ্ট্য ছিল,
তিনি সকলকে ভালোবাসতেন, কাউকে তিনি আপন আর পর তিনি করেন নাই। সকলকে যে ভাগবতের মধ্যে যে রয়েছে, যে বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণবের যে পাঁচটা গুণ রয়েছে, কি বলে ভাগবতের শ্লোকের মধ্যে রয়েছে এটা পাঁচটা যুগ, অজাত শত্রুভ সাধু সাধু ভূষণম, হ্যাঁ তিতিক্ষব করুণিকা সুহৃদা সর্বদেহীনাং, হ্যাঁ অজাত শত্রু সন্ত সাধুনাং সাধু ভূষণম। শ্রীমদ ভাগবতের মধ্যে বলা হয়েছে, এই কথাটা বলেছে, এই পাঁচটা গুণে তিনি পরিপূর্ণ মাত্রা দিয়েছিলেন। হ্যাঁ তিনি দেখেছি আমরা দেখব, হ্যাঁ যে তিনি কীভাবে লোকেদের মধ্যে বাস্তবরূপে তিনি কীভাবে লোকদের মন জাগি করেছিলেন। হ্যাঁ পাঠ প্রবচন আদি থেকে আমরা দেখেছি তো, যখন গুরুদেব প্রবচন করতে বলতেন, হ্যাঁ হয়তো উনি রান্না করছেন, বলে শুভানন্দ বাস ওই গামছাটা পরে আছে আর গেঞ্জি, হ্যাঁ ব্রহ্মচারী তো গেঞ্জি গেঞ্জিটা পরে আছে আর গেঞ্জির মধ্যে কড়া হ্যাঁ মশলা বা দাগগুলো লেগে আছে, বাস মাইক ধরলে আর ছাড়তেন না। হ্যাঁ বাস্তব আমরা দেখেছি যে আমাদের মথুরা মঠের ব্রহ্মচারীগণে যাকে মাইক দেয় সে আর ছাড়তে চায় না। আরে আপনি আর কি কম আছেন নাকি, প্রেম কলহ হ্যাঁ বললে তো কে ছাড়তে যায় বলুন, হ্যাঁ কে ছাড়তে যায়, আমাদের শ্রীধর মা তো ছাড়েই না, হ্যাঁ ছাড়ে বাস্তব যে তাঁর এই সকল গুণের মহিমা, বৈষ্ণবের গুণ গাড়িয়ে বলছেন, বৈষ্ণবের যে অপার গুণ এইগুলো তাঁর মধ্যে ছিল। হ্যাঁ আবার কত তিনি মঠ মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন, হ্যাঁ কত মঠ মন্দির তিনি প্রতিষ্ঠা, আমি তো এইবার দেখা মানে আশ্চর্য হয়ে গেলাম, যে বিশেষ করে চব্বিশ পরগনা, আমি তো সামান কোন জায়গায় গেলাম যেন দক্ষিণ চব্বিশ পরগনা গেলাম না, হ্যাঁ ওইখানে কত যে মঠ, প্রতি পাড়ায় পাড়া, এখানে একটা মন্দির তারপরে দুশো মিটার দূরে আবার একটা মন্দির, হ্যাঁ আর সব মন্দিরের লোকজন প্রচুর, হ্যাঁ আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ আবার সেবাবৃত্তি লোকদের সঙ্গে কত তাদের স্নেহ প্রীতি, হ্যাঁ এই সকল তাঁর জীবনের আদর্শ। হ্যাঁ তিনি যে লোকের মনকে জয় করেছিলেন এইভাবে সেবাবৃত্তির দ্বারা, হ্যাঁ উদারতার দ্বারা, তিনি কখনো কঞ্জুসি করেন নাই, হ্যাঁ অঢেল তিনি দিয়ে দিয়েছেন, তিনি নিজের নামে কিছু রাখেন নাই, হ্যাঁ জানি না ওনার ব্যাংক ব্যাংক কে বলে অ্যাকাউন্ট ছিল কি না আমার জানা নেই, হ্যাঁ তিনি বলতেন ভাই আমার কিছু নাই, যা আছে গুরু বৈষ্ণবের সেবার জন্য। হ্যাঁ এইভাবে তিনি সেবা করেছেন, সেবার আদর্শ। আবার তিনি যে মুক্ত মহাপুরুষ ছিলেন সেটা অনুভব করা যায়, হ্যাঁ বাস্তব তাঁর আদর্শ, তিনি যেখানেই থাকুন না কেন তিনি আমাদের কৃপা করুন, তিনি নিশ্চিত রূপে তিনি রাধারানীর প্রিয়, হ্যাঁ রূপে তিনি সেখানে সেবা করছেন, তিনি আমাদের প্রেরণা করুন, হৃদয়ের মধ্যে আমাদের তিনি প্রেরণা দিন, যেন আমরা তাঁর আদর্শ আদর্শ আর তাঁর পথ অনুসরণ করতে পারি। নরসিংহ
পলিথিনের মধ্যে লঙ্কা আর মুড়ি নিয়ে বেরিয়ে যেত সকালে। ट्रांसलेट करने को बोल रहे, ट्रांसलेट मैंने कर पाऊंगा, थोड़ा थोड़ा जानता हूँ। हरे कृष्णा, चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबसे पहले मैं मदीय दीक्षा गुरु शिक्षा गुरुदेव नित्य लाभ पृष्ठ विष्णुपाद अष्टोत्तर शास्त्री श्रीमद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज एवं नित्य लाभ पृष्ठ विष्णुपाद अष्टोत्तर शास्त्री श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज जी के चरण कमलों में अनंत कोटि श्रद्धा पुष्पांजलि अर्पण करता हूँ। तत्पश्चात पूज्यपाद पर विजय महाराज विजय माधव महाराज बन महाराज एवं समस्त त्रिदंडीपाद गण के चरणों में शत शत प्रणाम। सभी वैष्णव वैष्णवी भक्त सभी के चरण यथज्ञ प्रणाम। अभी अभी आप लोग श्री तीर्थ महाराज जी के संबंध में सुन रहे हैं। हम लोग ब्रजमंडल परिक्रमा में एवं इस नवदीप धाम परिक्रमा के समय में उनको सब समय अनुभव करते हैं कि वो किस प्रकार, वो कहीं ऐसे नहीं कि कहीं दिखते नहीं है, सब समय इधर उधर इधर उधर, अभी इधर है अभी उधर है अभी उधर है, सब समय एक साथ में उनकी इतनी, मैं अपने जीवन में तो ऐसा एस्केटिक मने इतना एक्टिव आदमी तो नहीं देगा मेरे अपने जीवन में कि इतना बिना आलस्य। मैं तो 91 में जब मथुरा मठ में पहले ज्वाइन किया तो उनके साथ मेरा पहले से मित्रता, मैंने पहले से, क्योंकि जिस समय में उस समय में हम लोग का गुरु पूर्णिमा और राधाष्टमी जन्माष्टमी भंडारा होता था तो मैं उनके साथ वो पहले से भंडारे में लग जाते, तो मैं वो कभी कभी कढ़ाई में खिचड़ी बनाने के लिए या खीर बनाने के लिए लगता था, मुझे मैं 2 घंटा खड़ा होता तो मेरे खंधे में सब दुख जाते थे कीर्तन, क्योंकि जन्माष्टमी के समय में कीर्तन में रहता बड़ा जान बजा तो मेरे खंधे दुख जाते थे, तो कभी मेरे ऐसे खंधे दबाते, तो इतना हमारा मित्रता था पता नहीं कैसा, उनकी हर बात में। और उनके साथ में जब भिक्षा में जाते तो मैं भी उत्साह, तो नई नई बात सीखने की मिलती, तो कभी कुछ किच्चा रुद्रपुर कभी उधर में हम लोग हाथरस के तरफ भिक्षा में जाता, पहले से उनके साथ में चला जाता था मैं, किच्चा रुद्रपुर जाते, दिल्ली में गए, बंगाल में मुझे बहुत कम, क्योंकि मैं बंगाल में नहीं आया, क्योंकि 2004 में आया था उनके साथ में, और फिर परिक्रमा के समय तो उनके साथ रहता ही था। महाराज जब विदेश जाते तो फिर मेरे पास कभी इधर में रहते कभी मथुरा में रहते, तो इतना घनिष्ठता हमारा हो गया हमको पता ही नहीं चला। तो इतने शास्त्र में उनकी इतनी दखल थी, दखल पकड़ है शास्त्रों में। मैं अभी भी कहता हूँ कि हमारे पूरे गौड़ी समाज में जितने भी गौड़ी मठ है गौड़ी सन्यासी हैं उनमें इसी किसी के पास इतनी दखल नहीं थी जितनी उनकी, हमारे गौड़ीय गोस्वामी लोगों के चैतन्य महापुरुष के शास्त्रों में जितनी उनकी दखल थी पकड़ थी। वो कहीं भी कुछ भी बोलिए फटा करके वहाँ से बोलने लगेंगे तो उतना बोलते रहते। मैं तो मुझसे उनकी स्मरण शक्ति का ही कमाल है, भगवान ने उनको ऐसे दी है, तो इतनी स्मरण शक्ति है तेज, पढ़ते हम भी उनके साथ रहते पढ़ते पढ़ते हमको भी पढ़ने का अभ्यास, तो उनको पढ़ते वो सब समझ, जब भी देखेंगे अभी महाराज जी बोल रहे भागवत लिखते रहते थे सबसे, कोई ग्रंथ उज्जवल नीलमणि भक्ति रसम सिंधु और गीत गोविंदम कितना उन्होंने ग्रंथ लिखा, उनको महाराज जी उनके पढ़े इतना देख करके उनको इस सेवा को, और किसी भी सेवा में लगा। मैं तो गाड़ी लेके उनके साथ चलता था कभी कभी, हम लोग कभी बेंगलोर चले गए इधर में, तो वो आचार्य होने के बाद ही मैं देखा, वो कभी अपने को आचार्य ऐसे मानते ही नहीं कि हमको कोई बड़ा आदमी बना, वो गाड़ी हमारी साफ करने है, कपड़ा लेके गाड़ी साफ करने लग जाते थे, हमारे कोई मठ का काम है झाड़ू मारने लग जाते थे, मठ में कोई लैट्रिन के साफ करने, तो इतना सरल हृदय में मैं नहीं देखा, उनके अंदर ऐसी छल कपट भरी नहीं देखा,
वो सरल हृदय के थे, ऊपर से जो बोले उनको बाद में कितना भी कुछ भी उनको भी अपमान करे वो बात भूल जाते थे, उनके अंदर छल कपट नहीं था। ये मैं अपने अपने अनुभव की बात बता रहा हूँ। हमारे साथ में बड़ी दोस्ती रही उनकी, तो हम जहाँ भी ऐसे शास्त्रों में उनकी पकड़ और आप तो देखा ही है महाराज जी के प्रति, महाराज जी उनको बहुत प्रीति करते थे। तो महाराज जी बोले पिताजी हमारे पिताजी है, कोई बात हो तो वो जैसे कहीं भी बाहर से आए पहले महाराज जी को प्रणाम करने के बाद दूसरी बात करेंगे। पहले महाराज जी के लिए आगे पंख कमरा कोई भी हो तो हमारे लिए दोनों के लिए कमरा महाराज जी खोला रहता, कोई भी आए तुरंत महाराज जी किसी कमरे में जाए कि महाराज तुरंत खबर देना पड़े कहाँ से आए क्या करके आए ये आए वो आए, तुरंत महाराज जी कमरे में उनको प्रवेश। तो इतना एक्टिव और इतने शास्त्रों में इतनी दखल है और उनका सरल स्वभाव भी। ये जब हम बंगाल के जितने भक्त देखते हैं कि हम लोग ये कार्तिक के बाद तुरंत वो यहाँ पर आते थे बुकिंग करके नवदीप परिक्रमा के लिए सब गांव का भिक्षा जाते, तो उनका एक एक व्यक्ति से एक एक गांव के सभी जितने भी यहाँ बैठे हैं वो सब के लगभग घर में गए हुए ऐसा लगता है वो, क्योंकि हम भी अभी चार दो डेढ़ महीना में बंगाल प्रचार में गया तो जितना घर घर में ये सब बंगाल से जितने भक्त हैं वो तीर्थ महाराज के इतने प्रेमी हैं, वो इतने प्रेमी है क्योंकि उनके साथ में पर्सनल संबंध है। वो ऐसा नहीं है खाली कि उनके घर घर में जाना, उनके घर में बहाना चावल भिक्षा का, ये भिक्षा के बहाने कथा कीर्तन में उनको तो आलस्य है ही नहीं, कथा कीर्तन और उनके साथ रहने वाले ब्रह्मचर्य भी ऐसे, वो खुद उनके साथ में सबको लगा के रखते हैं। किसी घर में जाते थे तो कुछ हरि कथा और कुछ कीर्तन किए बिना बोले नहीं गृहस्थ घर में इसको, मैं उनके पास पहली बार जब गया तो इधर में बंगाल में तो लगे रहते थे, कहीं भी देखा उनको एक जगह पर रहते ही नहीं है, आज यहाँ है कल कहाँ है और सबको लगा के लगा रहते। महाराज जैसे कहते मैं किसी को ना खुद बैठूंगा ना किसी को बैठने दूंगा, वो गुण उनके अंदर देखा मैंने। वो ना कभी खुद बैठे थे, कहीं भी आए वृंदावन मथुरा है तो वो सुबह सुबह निकल जाते थे और फिर बाद में आकर घूम फिर करके, तो ये कहाँ से ये बिना, मैं अपने अनुभव की बात बता, बिना ये भगवत कृपा बिना गुरु वैष्णव कृपा ऐसा संभव नहीं है। जार चित्त कृष्ण प्रेम उपजय, जिसमें चित्त में कृष्ण प्रेम उपजता है, तार क्रिया वाक्य विज्ञाना बुझे, जिसके अंदर में आप भागवत करते थे, अभी भागवत जब करते थे वो लोग आंखों में इनके आंसू टपकते थे, जितने कोई भाव गंभीर विषय जैसे उद्धव क्यारी के हो भागवत का रास पंचायत हो तो एकदम रोते थे। हम लोग तो हमको नए नए हैं समझे, हमारे से बहुत सीनियर थे वो, हम नए नए, हम तो कभी कटाक्ष नहीं करते, हम तो देखते रहते, मैं तो खाली देखता सुनता रहता हूँ क्या हो रहा है। किंतु ऐसे उनका जो भागवत के प्रति, उनके लिए गुरुजी ने उनको भागवत भूषण उपाधि दी, भागवत भूषण उपाधि, भागवत के तो वक्ता थे ही, उनको बिना देखे भागवत के किसी भी प्रसंग कहीं से भी बोल दीजिए फटाफट संस्कृत टीका फीका सब उनको मुखस्थ ठीक बोलते थे, कहीं से भी उठा दीजिए। तो ऐसे विचित्र व्यक्तित्व के धनी, मुझे तो बड़े जब आएंगे मुझे गले लगेंगे, मेरे पैर छुएंगे, मैं उनके पैर छूता हूँ, पंडित जी उनको कहता था, वो पंडित जी महाराज जी भी, पंडित जी को बुलाओ, तीर्थ महाराज को बुलाओ। तो हमारे साथ में बड़ी उनकी घनिष्ठ मित्रता थी और पंडित जी हम लोग जाते थे, बोला जान चलो गुरु जी के पास जाना है, पिता गुरु जी का महाराज जी को पिताजी कहते, पिताजी के पास चलो, कोई बात पिताजी के पास चलो। तो इस प्रकार इतनी घनिष्ठता, ये संभ्रम बुद्धि नहीं, विश्रम भेन गुरु सेवा, इनकी गुरु जी के प्रति उनको विश्रम बुद्धि थी, कुछ डरते हम लोग का डरने का, हम भी कभी गुरु से डरते नहीं है, हम लोग का संभ्रम बुद्धि है ना, विश्रम बुद्धि हम लोग निकट रहते, किंतु वो गुरु महाराज जी से तर्क वितर्क करते, हम तो तर्क वितर्क थोड़ा हम संभ्रम से रहते, किंतु उनका एकदम स्वभाव ही ऐसा था, क्योंकि महाराज जी उनको बहुत प्रीति करते थे, किताब लिखना, ब्रजमंडल परिक्रमा चलाना, गौड़मंडल परिक्रमा चलाना, उसके उनको ऊपर इतना भार, किंतु उनके ऊपर कभी इतना भार होने पर भी वो थक जाते थे, थकान आने पर अवश्य उनको ये विश्राम करते, किंतु ऐसा अनालस, क्योंकि ये शरीर के लिए जितना जरूरी है वो थोड़ा नींद भी चाहिए। जब रात में देखेंगे डेढ़ बजे दो बजे उठेंगे, लिखने बैठेंगे, मैं जाता हूँ कमरे में तो मुझे तो कभी मनाने, हमका बंधुत्व था, हम जब भी किसी भी अवस्था में हम घर में उनके भी जाते थे, कोई भी बात बोलते थे, किसी भी विषय पर चर्चा करते थे, तो इस प्रकार मुझे तो उठते थे माय डियर फ्रेंड पुरंदर, मेरे प्यारे बंधु, मैं भी खुश होता हूँ, अब उनको भी गले लगाते हैं हम लोग। तो इस प्रकार हमारे ऐसे बहुत जल्दी हमको पता ही नहीं कि इतना अभी तक मैं नहीं लगता नहीं कि अगर मुझे, मैं नितिल कहता भी नहीं और गए कहता नहीं, मेरे साथ में सब समय मुझे अनुभव होता है कि हाँ है वो, क्योंकि इतनी बड़ी परिक्रमा का जो इनका उनका देन है, ये सारे इतने महाराज जी जब पहली बार यहाँ से मठ बनाया तो किस प्रकार उन्होंने इस पर बंगाल प्रचार करके इतने लोगों को लाना, लोगों के साथ में कैसा उनके ऊपर कितने आरोप प्रत्यारोप लगे, वो उसे डरते नहीं थे,
उनके अंदर निर्भीकता भी ऐसी थी क्योंकि वो डरते ही नहीं थे किसी के। वो जब अपनी हेकड़ी में आते तो हेकड़ी ही दिखाते थे। बहुत बार ऐसे प्रसंग आए, वो सब उनकी उनको मैं पुनः पुनः नमन करता हूँ। आप सब लोग और बोलेंगे, मेरे प्यारे तीर्थ महाराज जी मुझे जहाँ से भी रहे कृपा करें। वंशा कल्प तरु भेज के कृपा सिंधुभ्य पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण আমাদের গুরু গুরুদেবের জন্ম শতবার্ষিকী চলছে, এক বছর চলবে। বাংলা ভাষাতে গুরু গ্রন্থটা প্রকাশিত হয়েছে, এতে তীর্থ মহারাজের নিজের পুষ্পাঞ্জলি তাও ছাপা হয়েছে। আজ এবং কাল যারা নেবেন 50 টাকা করে পাবেন, পরশু দিন থেকে 80 টাকা। এই যে পরিক্রমার জন্য প্রথম দিন 50 টাকা, তারপর 80 টাকা। গুরুদেব তীর্থ কেমন স্নেহ কথাটা উদাহরণ দিচ্ছি আমাদের কেবল পরিবারের মহারাজ জানেন এই সম্বন্ধে। তীর্থ মহারাজ যখন মঠে এলেন, কিছুদিন পরে টাইফয়েড হয়ে যায়। ওই সময় টাইফয়েড খুব ভীষণ মারাত্মক ব্যাধি ছিল। মহারাজ কি করতেন, দু ঘন্টা সকলকে লাগিয়ে এসে সব মাথায় জল দেন সব সময়। ঠিক আছে, সবসময় মাথায় জল দিয়ে সবাইকে লাগিয়েছিলেন। আর পদ্মহারে এসব আছে, মথুরাতে গিয়ে কত কষ্ট করে প্রচার করেছেন। মঠে কেমন আমাদের প্রতিদিন 12টা সাড়ে 12টা রাত পাইতে বলে দিতে পাঠ করে দুটো দুটো করে কীর্তন প্রবচন। পদ্মহারাজ আমি তীর্থমারে সব গুরুদেব সঙ্গে যেতাম, যখন কীর্তন করে রাত 12টা সাড়ে 12টায় ফিরতাম, কীর্তন করে ঢেউ আমাদের পিছনে লাগত। প্রতিদিন উনি ঠাকুর অনুবাদ করতেন 24 ঘন্টা রাতে। যারা প্রচারে ছিলেন তারা জানেন, আমি তার মধ্যে ঠাকুর দেখেছি 2 ঘন্টা ঘুমাতে, তারপরে লিখতে থাকতেন সবসময়। আর যে লিখেতেন তার মহারাজ, তারপরে দুজনে তার সে করতাম। এখন সে সিদ্ধার মহারাজ, সিদ্ধার মহারাজ বেটা বেটা ইতনা বড়া নেই যায়। কোশমের বাবু, কোশমের বাবু এনে তীর্থ মহারাজের কত সিদ্ধার আর দুলো ओम ज्ञानतिमिरां दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै इष्टदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद सब हाथ तुले बोलो बोलो हरे कृष्ण 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 हरि हरि हरे राम राम राम। जोर कर सबाई बोलो बोले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम बांधा आचमा सर्वप्रथम मदीय गुरुपाद पद्म नितलीला ब्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति श्री रूप सिद्धांति गोस्वामी महाराज रे चरण सरोजे श्रद्धा पुष्पांजलि अर्पण करी। मध्य शिक्षा गुरुपाद पद्म नितलीला ब्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज रे चरण सरोजे श्रद्धा पुष्पांजलि अर्पण करी। उपस्थित समस्त त्रिदंडपादगण समस्त वैष्णव वैष्णवी सबाई के हमी जथाजोग प्रणाम जानाई। हरे कृष्ण। आज के हमारा हमारे श्रील भक्ति वेदांत श्रील
तीर्थ महाराजेर महिमा के अमरा उनार गुणगान अमरा श्रवण कर छे। शास्त्र बोल छे वैष्णवेर गुणगान सुनिले जीवेर त्राण। जखन वैष्णवेर गुणगान अमरा श्रवण करी तखन की है निजे थेके संसार बंधन थेके जीवेर मुक्ति हो जाए। ऐ जने महाप्रभु जखन तिनी श्री गदाधर पंडितेर काछे जेतेन बोलतेन गदाधर पंडित महाप्रभु के बोलतेन महाप्रभु आज के आपने की सुनते चान बोले आमा के भक्तर चरित्र श्रवण कराओ। ध्रुव प्रह्लाद अम्बरीश महाराज इधर कथा सुनाओ। बोले के न वैष्णव दरे कथा के न सुनते चाहतेन बोले कारण होलो जखन हमारा वैष्णव दरे कथा सुनबो ओरा किभावे साधन भजन करतो किभावे हरिनाम करतो किभावे सेवा करतो ओइगुलो सुने आमादर हृदय मध्य हो वही भाव जागृत है आमरा एरकम भाव भजन करब हैं। ऐ जने भगव भक्तर एतो महिमा भक्तर एतो महिमा कृष्ण निजे बोल छे कतो प्रिय भगवान भक्त भगवान रे कतो प्रिय भगवान निजे उद्धव को बोल छे उद्धव न तथा मे प्रियतम आत्म ज्वनिर न शंकर नैव श्री बोल छे आमार वैष्णव आमार एतो प्रिय बोले आमार छेले जे ब्रह्मा हो ततो प्रिय नहीं बोले ब्रह्मार कथा छेड़ी दाओ हरिहर जे एकात्मा जे शिव ठाकुर तीनों आमार एतो प्रिय नहीं बोले शिवेर कथा छेड़ी दाओ आमार अर्धागिनी लक्ष्य आमार प्रिय नहीं बोले लक्ष्मी कथा छेड़ी दाओ आमार जे अभिर्ण स्वरूप श्री बलदेव प्रभु तत्व तिनी आमार प्रिय नहीं बोले बलदेव कथा छेड़े दाओ आमार आत्मा आमार एतो प्रिय नय। माने वैष्णव कत्तो भगवान रे प्रिय भक्त के भगवान कत्तो भालवासे ऐ जने बोल छे वैष्णव हृदय सदा गोविंद विश्राम आर गोविंद कहे न मम वैष्णव पर भगवान भगवान रे प्राण होलो भक्त। ऐ जने भगवान बोल छेन की बोल छेन अम्बरीश महाराज इतने की बोल छे बोले अम्बरीश साधव हृदय मुहम साधु नाम हृदय तु हम साधु हमारा हृदय आमी होला साधु हृदय वैष्णव दे भगवान रे एतो प्रिय वैष्णव तादर मत प्रिय जगत केऊ नहीं। ऐ जने भगवान निजे बोल छेन अनु ब्रजामि अहम नित्यं पुए एत अंघ्रि रेणु भी आमियो वैष्णव दरे पिछने 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 चलते ताकि बोले के ना बोले वैष्णव रे चरण धुली पावार जने बोले वैष्णव रे चरण धुली पावार जने एत उत्कंठा के न बोले पुए एत बोले पवित्र होवार जने बोले अपनी के अपवित्र हो गए छेन। भगवान बोल छे हाँ अपवित्र हो गए बोले की रकम बोले वैष्णव रे हमारा सेवा करे सुन छले ना हमारे तीर्थ महाराज कथा वैष्णव हमारा खूब सेवा करे सारा दिन सेवा हमार करे आर जखन आमी संतुष्ट होए वैष्णव देर किसी दीते चाहे ना बोले हमारे कास्ते किछु नाओ किंतु भक्तरा की बोले बोले की बोले तारा भक्तरा बोले प्रभु न धनम न जनम न सुंदरी कविता बा जगदीश कामय प्रभु हमें किछु चाहना धन जान पुत्र परिवार किछु चाहना बोले की चाहो बोले तुम्हार सेवा टुकु चाहे केवल तुम्हार भक्ति चाहे किछु तो निवेदन आर दीते चाहले बोले अबर सेवा जाओ। भगवान बोले छे हम तो ऋणी ऊपर ऋणी हो जाछी हैं हमें तो ऋणी ऊपर ऋणी हो जाछी एखन ए ऋणी थे के उऋणी होवार जने आमी एखन की करी चिंता करी एक जदि भक्त दरे चरण धूलि नहीं ताहले तो उऋणी होते पारबो आर वैष्णवरा कि आमा के चरण धूलि दिवे बोलो केउ दिवे भगवान के चरण धूलि। एक जने भगवान बोलछेन आमी जखन उधर चिंता करी हाटते रचन हाटे उधर पिछुने पिछुने चली बोले के न बोले हाटले बोलते एक चरण धूल उड़बे आर चरण धूल उड़ले की हबे हमारा माथा पर पड़बे हमारा माथा पड़ले पर की हबे आमी निजे स्वयं पवित्र हो जाबो। एतो वैष्णव भगवान एतो प्रिय होलो वैष्णव तादर मत प्रिय जगत केउ नहीं। ऐ जने हमारा तीर्थ महाराज आज कथा श्रवण करब तिनी बांग्लाते तिनी जन्म ग्रहण करे लेखा पढ़ा प्राय बोले छय क्लास पर्यंत उन्नी अध्ययन करे छिले किंतु भक्ति जगत देखा जाए ना पढ़ा सुना एतो महत्व दिए ना भक्ति जगते
শাস্ত্র বলছে যশাস্তে ভগবত ভক্তির অকিঞ্চনাথ সর্বগুণস্তস্ত্র সমাসিত সুরা, যার হৃদয়ে ভগবানের ভক্তি প্রকট হয়ে যায় ভক্তির এত মহানতা তার মধ্যে সমস্ত গুণ এসে বিদ্যমান হয়। বলে ধ্রুব মহারাজ কত পড়াশোনা করছিল, কিছুই পড়ে না, স্কুলই যায়নি, যখন ভগবান দর্শন দেন বলে স্তুতি কর, বলে স্কুলই যায়নি, পড়াশোনা করিনি, আমি স্তুতি কি করবো। ভগবান কি করলেন, ওনার শঙ্খটাকে তিনি ওই গালের মধ্যে স্পর্শ করেছে, শঙ্খ হল জ্ঞান স্বরূপ, আর যখন স্পর্শ করেছে না আর কি শ্লোক, শ্লোক উপরে শ্লোক, শ্লোক উপরে শ্লোক বলতে আরম্ভ করে দিয়েছে। হাতি কি পড়েছিল যে ভগবান এত সুন্দর সুন্দর স্তুতি করছে যে দেবতারা শুনে আশ্চর্য হয়ে আছে। এই জন্য আমাদের তীর্থ মহারাজ লেখাপড়ায় তো নয়, কিন্তু আমাদের আমাদের মহারাজও পিএইচডি করছেন, এখানে কেউ সায়েন্স, কেউ এখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক অনেক আমাদের মধ্যে এত যোগ্যতা আছে, কিন্তু হলেও তিনি যখন হরিকথা বলতেন না ওনার সঙ্গে কেউ পার পেত না, ওনার সঙ্গে কেউ পার পেত না, ওনার হরিকথা শুনে গুরুদেব। হ্যাঁ, এক সময় বোধ হয় দু বর্ষ তিন বর্ষ আগে যখন সে সময় গুরুদেব ছিলেন এখানে, এক সময় ব্রহ্মসূত্র উপরে নির্দয়া ঘাটে যখন যাওয়া হয় ব্রহ্মসূত্র উপরে এখানে হরিকথা হয়েছিল। হ্যাঁ, ব্রহ্মসূত্র উপরে তীর্থ মহারাজের কি কথা, কি ব্রহ্মসূত্র উপরে, এত লেখাপড়া নেই কিন্তু গুরু বৈষ্ণব সেবা দ্বারা যে জীব কি বস্তু প্রাপ্ত করে, এই তীর্থ মহারাজ হলেন তিনি সাক্ষাৎ প্রমাণিত ব্যক্তি, যে তিনি হরিকথা ব্রহ্মসূত্র উপরে, ব্রহ্মসূত্র উপরে বলার সাধারণ কথা নয়, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদশ যত, হ্যাঁ, অনুবৃত শব্দাৎ অনুবৃত শব্দ কেবল ছোট শব্দ, কিন্তু ওর ভিতরে যে কথা তিনি বললেন, এরপরে আমরা যেতাম গুরুদেবকে শরীর তেল লাগাতাম, তখন গুরুদেব বললেন, শুনলেন তীর্থ মহারাজ কি বলল, শুনলে মনে হচ্ছে, গুরুদেব নিজে বলছিলেন, মনে হচ্ছে এর ভিতরে কিছু জিনিস আছে, এর ভিতরে কিছু কিছু মহত্ত্ব এর ভিতরে আছে। হ্যাঁ, বড় বড় বিদ্বানও যার কথা শুনে আশ্চর্যচকিত হয়ে যেত, যার বিদ্বতা দেখে আশ্চর্যচকিত হয়ে যেত, কিন্তু লেখাপড়ায় তো শিখে ছিল না। এই জন্য আমি যখন সর্বপ্রথমে আমি আসি মথুরাতে, আমি প্রথমে ছিলাম পুরীতে, আমার মনের মধ্যে হরিকথা শিখার খুব উৎকণ্ঠা ছিল। এখানে আমাদের মাধব মহারাজের একটা ভাই নন্দনন্দন প্রভু ছিল, ওনার কাছে আমি যেতাম, তখন তিনি বললেন তুমি হরিকথা শিখতে চাও, বলে হ্যাঁ, বলে যাও মথুরাতে যাও, যখন মথুরাতে যাও তিনি আমাকে একটি পত্র লিখে দেন, জানো তো ওই পত্র কার কাছে দিয়েছিলেন, তীর্থ মহারাজের কাছে, ওনার প্রথম নাম ছিল শুভানন্দ প্রভু, তিনি ওনার কাছে একটা পত্র লিখেছিলেন, বলে শুভানন্দ প্রভু তোমার চরণে আমি প্রণাম জানাই, আমি একটা ছেলেকে আপনার কাছে পাঠাচ্ছি, আপনি যে আমাকে ভালোবাসতেন না, উনি বলছিলেন যে আপনি আমাকে যেভাবে ভালোবেসেছিলেন আপনি এই ছেলেটাকেও সেইরকমভাবে ভালোবাসবেন, তাকে সেইরকম ভালোবাসা দিয়ে মঠের মধ্যে রাখবেন। এই জন্য তিনি যে আমি যে মথুরা মঠে আসি, উনি আমি তো জানতাম না মহারাজ এখানে ছিল, কিন্তু পত্রটি ছিল শুভানন্দ প্রভু কাছে, মানে তীর্থ মহারাজ কাছে ছিল, ওন পত্রটা আমি প্রথমে এসে ওই শুভানন্দ প্রভুকে তীর্থ মহারাজকে পত্রটা দিলাম, তখন আমি তখন তো অল্প বয়সে আসি, তখন উনি আমাকে শিক্ষাষ্টকম উপদেশামৃত মনস শিক্ষা বলে মুখস্থ আছে, বলে আমার কিছু কিছু মুখস্থ আছে, তখন তিনি আমাকে কিছু কিছু শ্লোক দিলেন, তুমি এই এই শ্লোকগুলো প্রথমে এই এই শ্লোকগুলো তুমি অধ্যয়ন করো। আমি যখন প্রথমে আসি ওনার যখন হরিকথা শোনাই মথুরায় ছিলাম, আমাদের যে মহারাজ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ ছিলেন, তিনি সবাইকে হরিকথা বলার চান্স দিতেন, সবাইকে শিখাবার তিনি চান্স দিতেন। এই জন্যে এত বৈষ্ণবরা আমাদের মধ্যে তারা এত ভালো হরিকথা বলতে পারে। যখন তীর্থ মহারাজের নম্বর আসতো না, এখন বলছিলেন না মহারাজরা, আমাদের মাধব মহারাজ, আমাদের বন্য মহারাজ, আমরা যখন কোনো তিথি আসতো না কিছুদিন আগে প্রিপারেশন হতাম, রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব বৈষ্ণব কই তত্ত্ব উপরে, কিন্তু ওনার কোনো প্রিপারেশনে কিছুই নেই, ওই রান্না করছে, বলছে রান্না করছে, আর আমি ওনার পরিশ্রম দেখে সত্যি সত্যি ওনার যে পরিশ্রম ছিল, আমি যখন প্রথমে আসি যখন রান্না হতো বাইরের লোক, যেরকম আমাদের বড় বড় উৎসব হলে বাইরের লোক নাই, মাথার একটা কাপড় বেঁধে আর কোমরে একটা কাপড় বেঁধে গামছা পড়ে, এ কি গরম, তখন কাঠ দিয়ে রান্না হতো আমাদের মথুরাতে, ও ভিতরে হাওয়া যাওয়ার এত সুবিধা ছিল না, সারা শরীরেতে ঘাম ঘাম বেরিয়ে যাচ্ছে, শরীরেতে ঘাম, আর যে রান্না করতো না কি টেস্ট, আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, ওনার মধ্যে যে সর্বগুণ সম্পন্ন উনি ছিলেন, সর্বগুণ সম্পন্ন কোন বিষয়ে আপনি বলবেন,
शास्त्र विषय राधना विषय सेवा विषय माने भक्ति हेले परे तार हृदय मध्ये समस्त गुण गुले से जाए यदि के प्रमाणित छिल छिल भक्ति वेदांत श्री तीर्थ महाराज तिनि प्रमाणित छिलेन एई रकम भावे एई जने ओनर अद्भुत रूपे अरे की राना राना करछे जे राना करछे तखन आगे कोन कोन प्रिपेरेशन किछु नै आगे तक प्रिपेरेशन ए संगे संगे से गेलो ए धमा धम हरि कथा बोलते आरंभ करलो ए तो सुंदर हरि कथा बोलतेन अरे आमदरि महाराज रे मध्ये एटा विशेष गुण छिलो कि यदि केउ भालो हरि कथा बोलतो ना गुरुदेव तार पर खूब ही संतुष्ट होतेन खूब तीर्थ महाराज के तो भालो वास्तेने केनो कारण एखन महाराज बोलछे ना नरसिंह महाराज सत्य सत्य आमरा तो महाराज के काछे जेते एकटु भय पेताम हाँ एक भय पेताम आर तिनि कोन भय नहीं निजर छेलेर मत उनके बाबा बाबा आमदरे महाराज के तिनि बाबा बाबा बोलतो बाहर ते काज करी एलो सीधा घर भीतर ढुकी गलो ए घुमा चेन जा किछु करु संगे संगे भीतर ढुके संगे संगे आर जखन कोन ग्रंथ लिखित होतो ना तखन एना के तिनि काछे बसिए महाराज एना के काछे बसिए ओइ ग्रंथ गुलो तिनि महाराज तिनि ए ग्रंथ गुलो तिनि लिखतेन ए जने कृष्ण तिनि सुदामा जी के बोलछेन जखन सुदामा तिनि गिएछेन कृष्ण दर्शन करते जखन दर्शन करते गिएछे एकटी पालंकर मध्य भगवान कृष्ण आर के सुदामा बसी आछेन कृष्ण तिनि की बोलछेन बोले ना अहम इज्जा प्रजाति भ तपस उपशमनेवा तुस्य अहम सर्वभूतात्मा गुरु शुश्रूषया जथा बोलतेन हे उद्धा हे हे सुदामा आमी पूजा पाठ द्वारा जत संतुष्ट होना अध्ययन जता संतुष्ट होना आमी बेसी की करी संतुष्ट हई जथा गुरु शुश्रूषया जथा गुरु सेवार द्वारा जत संतुष्ट हई आर कौन वस्तुर द्वारा आमी ये तो संतुष्ट होना एटा जदि केउ प्रमाणित माने पूर्ण रूपे देखते जाए ना तार प्रमाणित तो होलन भक्ति वेदांत श्रील तीर्थ महाराज मध्य ये समस्त गुण गल तार मध्य विद्यमान छो तार मध्य तो अद्भुत रूपे हाँ एटा देख कौन वैष्णव के चिंते हेले एटा तीर्थ महाराज बोलते हैं बोले भगवान के जानते हेले कुथा थे जानबेन बोले भगवान के चिंते गले चरण थे जानबेन आर जदि वैष्णव दर जारी जानते हैं मरण थे भगवान के चरण आर वैष्णव मरण एक जन ओनार मृत्यु की रकम हो जितनी अप्रकट जो हल देखे क्यों क्यों लोग अनेक दिन पर बिस्तरा मध्य सुई थके मृत्यु होना তার মধ্যে কত দুঃখ কষ্ট পাছে কত দুঃখ কষ্ট পায় এই জন্য ভাগবত বলছে না আয়সন মরণম বিনা দৈনন্দিন জীবনম অনারাধিত গোবিন্দ শরণম কথম স্যাত অর্থ হলো অন্যায় আসে জীবনটা বিতা হ্যাঁ অন্যায় সে মরণ আর বিনা কষ্টতে দুঃখ যাওয়া কি করি হবে বলে যে পর্যন্ত গোবিন্দরে কেউ ভজন করেনি সে পর্যন্ত অন্যায় সে মৃত্যু হবে না অন্যায় সে জীবন যাবে না হ্যাঁ এই জন্য এনার জীবন দেখো হাসতে হাসতে না দেখুন কত সুন্দর সব সময় তিনি কত আর তিনি যে পর্যন্ত সময়কে না খাওয়া না তিনি খাওয়ান না এই যে পরিক্রমা করতে মায়ের আসছেন বৃন্দাবনে কারা কারা গিয়েছেন পরিক্রমা করতে হাত তুলুন তো কত লোক গিয়েছেন দেখুন ওনাকে দেখে থাকিবেন মায়েরা কেন তিনি গ্রামে গ্রামে যেতেন ভিক্ষা করতে তিনি জানেন বাংলার মায়েরা কত কষ্ট করে এক একটা পয়সা বোধে বর্ষ সারা জমা করে দশ টাকা এক টাকা দু টাকা বোধে রেখে রেখে বহু কষ্ট করে পরিক্রমা করতে আসে কেন গ্রামের দিকে দিয়ে পয়সা নেই কিন্তু আপনারা দেখে থাকবেন মায়েরা আমি নিজে দেখেছি হাত মুঠা করে বলে বাবা আমার কাছে আর কিছুই নেই বাবা তুমি এইটুকু নিয়ে আমাকে কৃপা কর পরিক্রমা ওই হাত মুঠা করে দিয়ে দিত তীর্থ মহারাজ কাছে আর তীর্থ মহারাজ তিনি দেখতে না যে কত টাকা দিল না দিল কত টাকা না দেখতো না আর তিনি কি করতেন পুরা পরিক্রমা মাস দেড় মাস পর্যন্ত পরিক্রমা করতো দেড় মাস পর্যন্ত এই জন্য ওনার আর দেখুন ওনার উদারতা থাকা দরুন ঠাকুর ভগবান বলেছে না যদি আমার সত্য সত্য নিষ্কপটে কেউ সেবা করে ভগবান নিজেই বলছেন কি বলছেন যে আমি দদামি অহম যোগাক্ষম বাহামি অহম সত্যি সত্যি আমি দেখেছি ওনার জীবনে কত লোক কত পয়সা দিয়ে যেত আমাদের চায়না থেকে তো কত পয়সা দিত আর এখান থেকে এটা সঞ্জয় প্রভু আছে আমাদের কলকাতাতে ভগবান কীরকম ব্যবস্থা করে ডাল চাল সব এখানে সঞ্জয় প্রভু আছে কেউ ডাল চাল সব কিছু দিয়ে দিত সব কিছু
ওনার কেবল উদারতার জন্যে ভগবান আমি দেখলাম, কেবল উনি নিষ্কপটার জন্যে ভগবান কিভাবে তাকে সাহায্য করত, পরিক্রমার মধ্যে কোন অসুবিধা হতো না, সমস্ত পরিক্রমা ৩৫ ৩০ ৩৫ লাখ টাকা লাগতো, কিন্তু যে যেটা দিত সেইটা নিয়ে সুষ্ঠুভাবে তিনি পরিক্রমা করতেন। কারণ কি? ভগবান প্রতি বিশ্বাস, ভগবান প্রতি শরণাগতি, ভগবান ভজন মধ্যে এই দৃঢ় বিশ্বাস থাকা দরুন ওনার জীবনে কোনো অসুবিধা হয়নি। অতএব তিনি কিভাবে অনায়াসে তারা খেয়ে শুয়েছেন, খেয়ে তিনি প্রসাদ পেয়ে বিশ্রাম করছেন, কিন্তু শরীর কখনো চলে গেছে বুঝতে পারেনি, কখনো শরীর চলে গেছে, মানে কত ভালো মৃত্যু, এর মতো মৃত্যু হয় না তার মতো। এই জন্যে তিনি আমাদের উপরে সবাই উপরে তিনি কৃপা করুন, আশীর্বাদ করুন। তিনি যেভাবে সাহসপূর্বক ব্রজমণ্ডল বিশেষ করে গৌড়মণ্ডল পরিক্রমা করতেন, অনেক সংঘর্ষ করে, প্রথমে যখন তিনি বাংলায় প্রচার দুটো মঠ আলাদা হয়ে যায়, তিনি যখন এখানে এলেন না তিনি কানলেন, কেন বহু লোক ওনার বিরোধ করেছে, এনাকে ভিক্ষা দিবে না ভিক্ষা দিবে না, কিন্তু সমস্তকে তিনি সহ্য করে তিনি ভিক্ষা করে তিনি সেখান থেকে নিয়ে এসে এখানে বোধ হয় সব থেকে যদি বড় ফিল্ড কার থাকে শিল ভক্তি বেদান্ত শিল তীর্থ মহারাজের ফিল্ড সব থেকে বড় ফিল্ড ওনার। এই জন্য তিনি আমাদের উপরে কৃপা করুন, আমরা যাতে কন্টিনিউ ওনার সেবাটা চালাতে পারি। তিনি আমাদের সবাইয়ের উপরে তিনি আশীর্বাদ করুন। বাঞ্ছা গল্পতর ভেষ কৃপা সিন্ধু ভাই বচ পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো আর যখন গুরু পূর্ণিমা হলো জুলাই মাসে উনিকাতে কাশীনগর আমি মথুরায় ওনাকে ফোন করে ভিডিও অনলাইন করে আমি আরতি করছি, বলে মহারাজ আপনি আরতি করছেন আমার এ কি করে করছেন, বলে মহারাজ দেখুন আমার যে আপনি তাকে মঠে এসেছেন আর গুরুদেবের সেবায় আপনি আমাকে নিযুক্ত করেছেন, যদি আপনার আমি আরতি না করি আমাদের জুনিয়ররা শিখবে কি করে, বড়দের সম্বন্ধে শিখবে কি করে, আচ্ছা করুন খুব হাসছেন আর প্রতি সপ্তাহে আমার সঙ্গে কথা বলে। আমাকে সঞ্জয়কে ফোন করেছি, বললো ওনার বিপি একটু ডাউন হয়ে যাচ্ছে মাঝে মাঝে। গুরুদেব শেখর নারায়ণ গোস্বামী মহারাজ উনি 1988 থেকে হার্টে রোগী ছিলেন, ওনার সেবার জন্য আমাকে আমেরিকাকে ট্রেনিং করতে হয়েছে, বোম্বেতে ট্রেনিং করতে হয়েছে, হার্টের কিন্তু আমি জানতাম, ওনাকে বললাম বলি সঞ্জয় বলুন তাকে ফোন দেন কথা বলুন, দিল তো বলছে না আমি সব না নিজে বলুক ধর বলল আমি মহারাজ এটা ভালো লক্ষণ নয়, আমি গুরুদেবের এতদিন সেবা করেছি, এই ডাক্তার আপনাকে দেখছেন আজই ফোন করুন কালকে যান, বললাম কালকে আসতে হলো। আমি বলতেও পারলাম না যে তুমি ছেড়ে যাবে, বলে মহারাজা ভালো লক্ষণ নয় আমি তাদের ডাক্তার কাছে যান। প্রচারে থাকাকালীন ওনার সঙ্গে বেশি কানাই প্রভু থাকতেন, আমাদের যে কানাই প্রভু ছিলেন পরমগুরুদেবের শিষ্য, তারপরে আমাদের হৃষিকেশ মহারাজ ওদের খুব লড়াই হতো, হৃষিকেশ মহারাজ আর মিথ্যা মহারাজ দুজনে আবার গলায় লড়াই, যে আমরা পরিক্রমাতে গিয়েছি আমি সমানের সবাই এক বিছানায় ঘুমিয়েছি, প্রথমে এক বিছানায় ঘুমাবে লড়াই করবে হৃষিকেশ মহারাজ, আর হৃষিকেশ মহারাজ পুষ্পাঞ্জলি। আমাকে কখনো কখনো কেউ বলতো আপনারা কি দু ভাই, আমি বলতাম হ্যাঁ উনি হলেন আমার বড় দাদা আর আমি হলাম ওনার ছোট ভাই, কেন প্রায় আমাদের দেখতে দুজনকে প্রায় সমান লাগতো, এই কখনো কখনো আমাকে বলতো যাব লোকরা। জ্ঞানঞ্জনশলাকয়া চসুরুর্মিলিতং যেন তস্ময়ে শ্রীগুরবে নমো। বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুবৈ চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বগ্রে আরাধ্যতম বৈষ্ণব কুলচূড়ামণি নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত গুরুদেব বামন গোস্বামী মহারাজের চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। তৎপশ্চাৎ ভক্তি বেদান্ত পরিব্রাজকাচার্য নারায়ণ গোস্বামী মহারাজের চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। তৎপশ্চাৎ ভক্তি বেদান্ত পরিব্রাজকাচার্য তীর্থ মহারাজ মাধব মহারাজ বোন মহারাজ শ্রীধর মহারাজ পরিব্রাজ মহারাজ অন্যান্য ত্রিদণ্ডী পাদগণের চরণে অসংখ্য কোটি দণ্ডবত। উপস্থিত বৈষ্ণবগণ সাধুগণ ভক্তগণ মাতা ও ভগিনীগণের চরণে যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আমি আজ সবথেকে বেশি আনন্দিত। কেন আনন্দিত? যার সঙ্গে ওতপ্রোতভাবে আমি তিরিশটা পঁয়ত্রিশটা বছর সেই তীর্থ মহারাজের সঙ্গে ছিলাম, তাহার জীবনচরিত বর্ণনা সর্ববৈষ্ণবগণ একত্রিত হয়ে তার গুণকীর্তন করছে, আর তার সঙ্গে আমি যা ছিলাম সেই গুণগুলো আমি বর্ণনা করব। মহারাজ তীর্থ মহারাজ ছিল দয়ালু। কীরকম দয়ালু? তিনি ছোট বড় উচ্চ নিচ ধনী গরিব ভাবতেন না, সকলের প্রতি তার স্নেহ ছিল। দেখা গেছে এক গরিব মা কাঁদতে কাঁদতে একশো টাকা মহারাজ হাতে দিল, মহারাজ বলল তুমি ওকে আর দুশো টাকা দাও তো, আর দুশো টাকা দিল, মহারাজ তিনশো টাকা তার হাতে দিল। এ মায় নে তো, মা বলছে বাবা আমি দিতে পারি, আরে তুই তোমার মেয়ে নে, এটা তুই নে, ভগবানের সেবা করবি। মহারাজের এই যে দয়া, আবার প্রচারে কীরকম, এই সবাই যাবি সবাই যাবি, আর তখন আমাদের এত কড়াকড়ি ছিল না, কম পয়সা, প্রথমে ছিল দেড় হাজার এক হাজার, মহারাজ পাঁচশো টাকায় ঢুকিয়ে দিতেন যা। আর এই নবদ্বীপ পরিক্রমা আমাকে বলতে যা একশো টাকা দিয়ে দশজন, কিন্তু সেই সময় আর এই সময় অনেক তফাৎ হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেই জন্যে আপনাদের কাছে একটু টাকা পয়সা চাওয়া হয়। তবে চাওয়া হলে কি হবে, ওই যে আমরা ক্যাশে বসে আছি ও অঙ্ক আমাদের মোটেই মেলে না, যদি পাঁচ হাজার লোক আসে এক হাজার লোক টাকা দেয়, সব ফাঁকি। তথাপি আমরা কি করি, ওই লোকের বাড়িতে ভিক্ষা করে করে তীর্থ মহারাজের সঙ্গে সঙ্গে ওই ভিক্ষা আমি শিখেছি। মহারাজ আমাকে বলতেন দেখো আমি একদিকে থাকব তুমি একদিকে থাকবে, ভক্তদের যে যা দেয় সব পয়সাগুলো নিয়ে চাল কিনবে, যদি একশো টাকা দেয় ওটা চাল আমাদের প্রয়োজন। এক সময় আমাদের দুটো মঠ আলাদা হয়ে গেল, তখন খুব অসুবিধায় পড়ে গেলাম, আমরা খুব দুর্বল হয়ে পড়ে গেলাম, মহারাজের নামে অনেক কথা লিখলো সব চিঠিপত্র, মহারাজ বলল কি হবে, আমি বললাম মহারাজ আপনি চিন্তা কিছু করবেন না, আমি সব ব্যবস্থা করব, আমি ডামনায় বসে থাকুন ডায়মন্ডে থাকুন আমি সব চলে যাব। আমি প্রথমে গেলাম নিমাই প্রভুর বাড়িতে, নিমাই প্রভু শুনে বললো এই চিঠি কী লেখা তুমি পড়ো, আমি তাকে উল্টো পাল্টা সোজা বাঁকা সব সংশোধন করে দিলাম, ওই বললো যাও আমি তোমার চাল কালেকশান করে দেব। এবার চলে গেলাম হরে কৃষ্ণ প্রভু মানে সুখদেবের বাবা,
তার বাড়িতে যখন গেলাম তার মেজো ভাই যে কথাগুলো বলল সেটা ব্যবহার করা যাবে না। তখন আমি বললাম কি হবে, তবে নিরঞ্জন বলে একজন তিনি মঠে ছিলেন আর হরে কৃষ্ণ বলল চলো মেজদার কাছে যাই। আমি গেলাম, গিয়ে বললাম বাবা এখানে পরম গুরুদেব এসেছিল। বলো রে এ তো বৈষ্ণবের মাটি, এখানে সবাই এসেছে, বামুন গোস্বাই মহারাজ এসেছে, নারায়ণ গোস্বাই মহারাজ সবাই এসেছে। আমি দেখ বললাম যে একে কীভাবে সূত্রপাত করে একে বধ করা যায়। আমি বললাম আচ্ছা গুরু মহারাজ কেশব গোস্বাই মহারাজ অপ্রকট যখন হলেন তখন কি রেখে গেলেন? বলল তখন রেখে গেলেন বামুন গোস্বামী মহারাজ আর ত্রিদণ্ডী মহারাজ আর ত্রিবিক্রম মহারাজ আর নারায়ণ গোস্বামী মহারাজ। আমি বললাম এখন তো বামন গোস্বামী মহারাজ নাই আর ত্রিবিক্রম মহারাজ নাই, কে আছে? বলল নারায়ণ গোস্বামী মহারাজ। আমি তা কাকে তাহলে চাল দেবেন? বলল তোমাদের দেব ভাই, ওরা এলে ওদের আমি মাইক কেড়ে নেব। তাদের মাইক কেড়ে নিল, আমাদের চাল দিল। এইরকম কষ্ট করে লোককে বুঝিয়ে বুঝিয়ে এখন আমরা স্বয়ং সম্পূর্ণ। তখন এক লরি চাল আসতো না, আমাদের তীর্থময় যখন ছিল 300 লরি চাল আসতো। মহারাজের গুণের কথা বলা যাবে না, কিরম দৈন, দৈনে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হ কর নাম সংকীর্তন। মহারাজের কীরকম, ওই নিমাই প্রভুর বাড়িতে সন্ধ্যাবেলা গেছি, 100 বস্তা ধান পড়ে আছে, ওটা খোলা, বস্তা ভরা হয়নি, আর বৃষ্টি পড়তেছে। মহারাজ বলে এই কী হবে? বললো আমাদের লোকজনে বলে এই তোরা বস্তা ভর্তি কর। আমি মহারাজ নিজে মাথায় করে গলায় তুলে দিচ্ছে, আর ব্রহ্মচারী তার সঙ্গে সব ধানগুলো তুলে দিল। মহারাজ বলল কী হবে? আমি মহামহারে 1 মন চাল দেয় 5 মন চাল নেব। আমি বললাম দেখো নিমাই বাবু 5 মন চাল দিতে হবে কিন্তু। বললো হ্যাঁ আমি 5 মন চাল দেব। মহারাজের যে হরিকথা অমৃত, অমৃত বর্ষণ, বাংলার হরিকথা তিনি বললে হৃদয় বিগলিত হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তব মহারাজের শিষ্য হয়ে যাবে। ভক্তিবেদান্ত তীর্থ মহারাজ তিনি একটা উপাধি পেয়েছিলেন, তিনি সেই উপাধিটা কোনো সময় ব্যবহার করেনি, তিনি প্রতিষ্ঠা কোনো দিন লাভ করার চেষ্টা করেনি, তিনি করেছেন মঠ মন্দির, কোথায় মঠ হবে? আমি মহারাজকে বললাম মহারাজ আমরা তো এখানে 2-3 মাস করে থাকি, একটা মঠ যদি এটা করা যায় কেমন? মহারাজ না 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 না, কে সেবা পূজা করবে? আমি বললাম মহারাজ আমাদের যদি 1 মাস অসুস্থ হয় তাহলে এখানে আমরা কি করব? তখন মহারাজ বললো কোথায় মঠ? আমি কাশীনগরে ওই মঠটা দেবে, ওরা আমার পা ধরে ঝুলুঝুলি করছে 10 বছর, কিন্তু সেটা এমনভাবে লেখা ছিল সেটাকে সংশোধন করা যায়নি। তারপরে তাদের বুদ্ধি দিয়ে যখন লেখা হলো, মহারাজ বললো তোমার নামে লেখো। আমি বললো না মহারাজ। মহারাজ বললো তাহলে আমার নামে আর নারায়ণ গোস্বামী মহারাজের নামে। সেই মঠ এখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। মহারাজকে বলল, মহারাজ বলে এত জমি জায়গা আসছে আমি কী করব? আমি মহারাজ ধরে ফেলো, জোয়ার যখন আসে তার পরবর্তীকালে ভাটা আসে, অর্থাৎ জোয়ার যখন এসেছে আমি ধরে ফেলু। মহারাজ সব জমি জায়গাগুলো নিতে লাগলো আর মঠ তৈরি করতে লাগলো। আর মহারাজ বাংলায় বেশ প্রচারে এমন অগ্রগতি করে দিল, ভক্ত এমন করে দিল, সেখানটা আমাদের সব অভাব দূরে চলে গেল। মহারাজের যে দয়া, যে কৃপা, মহারাজের সঙ্গে তো আমার অনেক তফাত বয়সের, মহারাজের সেবক। আমি বললাম মহারাজ আমি আপনার সেবা করতে পারবো না। বললো কেন? আমি বললো তোমার যুবক বয়স আর আমি বৃদ্ধ লোক, পরে আমি আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন। মহারাজ বলতে ঠিক আছে তাই করবে। বলে এটা কাপড় টুপড় কাজ তো তোমার কাজ তো হবে না, তুমি কাউকে বলে দেবে সব ঠিক হয়ে, পা দাবাতে তোমার হবে না, তুমি অন্য লোককে বলে দেবে। মহারাজের যে আমার প্রতি কৃপা, আর ঝগড়া বছরে 4 বার ঝগড়া, গালাগালি দিতাম খুব, মহারাজ অভিমান করতেন না, মহারাজ অভিমান খুব কম, মহারাজ এই বললো তারপরে একবার সরল শিশুর মতো হয়ে গেল। তখন মহারাজ এক সময় খুব ঝগড়া হয় যে 3-4 দিন আমি কিছু করছি না, মহারাজ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ কাজে বললেন, মহারাজ আমার ডাক করলেন। মহারাজ বলছে এই বেটা
তুমি যেন প্রচারে যাবে না। আমি বলি না মহারাজ, আমার সবসময় গালি দেয় অন্যায় করে। আরে ও আমার অবধূত, ও অবধূত আমার, ও কত কোমল হৃদয় ওর, ও তোমাকে খুব ভালোবাসে, তাই তোমার প্রতি একটু কিছু বলে, কিন্তু আমার কাছে তোমার গুণকীর্তন করে। আমি অন্য সরবান্দা শুনবো না। প্রেমানন্দকে ডাকলো, প্রেমানন্দ আমাকে বোঝাতে পারছে না। তখন মাধব মার বলে, আরে এসব প্রেম কলহ, আমার হাতে একটা ফুলের মালা দিল, মহারাজের হাতটা মালা দিল, দুজন দুজনকে গলায় দিল, মহারাজের মধ্যে মীমাংসা করতেন প্রতিবারে। কিন্তু তার যে এই হঠাৎ চলে যাওয়া, আমি বড় একা হয়ে গেছি। তার কথা যখনই আমার মনে পড়ে, তখন আমি যেন সব শূন্য দেখি। আমার যা কিছু সেই তীর্থ মহারাজ, আমার গুরু না হলেও সখা বন্ধু গুরু রূপে আমি তার সঙ্গে, আর তিনি আমার সঙ্গে পরামর্শ না করে কিছু করতেন না। আজ তিনি নেই, তার গুণকীর্তন হচ্ছে, কিন্তু তিনি যেখানে আছে সেইখান থেকে আমাদের সবাইকে কৃপা করবেন। তার যে ভালোবাসা, তার যে প্রেম, তার যে শিক্ষা, তার যে বাদন্যতা, তার যে দৈন্য, তার যে দয়া, তার যে কৃপা যেন আমাদের হৃদয়ে স্ফুরিত হয়। মাধব মহারাজ একবার ফোকা মেরেছে, বাঞ্ছাকল্প তরুভ্য কৃপা সিন্ধু ভেয়েছ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য। ওয়েটিং লিস্ট বলুন, আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে। हम लोगों के पास एक रत्न है नहीं, तीर्थ महाराज जो एक रत्न थे, लेकिन वो तो है, किस रूप में है, विरह रूप में है, अंतर दशा में है, लेकिन बातचीत दृष्टि में दिखाई नहीं पड़ते हैं, लेकिन अंतर दृष्टि में दर्शन करने से दर्शन हो जाता है। एक तीर्थ महाराज जी, इसको हम लोग पंडित जी बोलते थे। ये पंडित जी बहुत ऐसा कोई शास्त्र नहीं है जो नहीं जानते थे, सब शास्त्रों का ज्ञान इसके अंदर थे। और सेवा कार्यों में, कई भी सेवा में युक्त हो जाते थे, कोई सेवा के पीछे हटने वाले नहीं थे, सामने जो भी सेवा आता है उसको बहुत उत्साह से करते थे।
हम लोग पहले एक ही मठ में थे, देवानंद गौड़ी मठ में, वहीं से हम तीर्थ महाराज के साथ प्रचार फील्ड में गए। उस समय प्रचार जो फील्ड है 24 परगना नंदनीपुर मोईपी, इसका जो रास्ता है और रसोई खाने पीने का जो चीज बहुत अशुद्ध अवस्था में था। हम तो एक कुकर एक बाल्टी लेके जाते थे, वो वहाँ पर जो रसोई बनता था वो कुकुर कुकुर का पानी से तालाब का पानी से रसोई बनता था। आज मैं उसको नहीं खाता था, वो तालाब का पानी का रसोई हमें नहीं खाता था। हमारे होटल से बची है बिना पेशाब करते पैसा करते दामी से, इसलिए हम एक बाल्टी और एक कुकर लेके जाते थे। दो ईट ईट कुछ लगा के एक लाकड़ी दे के पता दे के रोज एक बार सीटी मार देते थे दिन में, और सारा दिन उसको ही हम खाते थे। तो ये उस समय परिस्थिति बहुत खराब थी। मईपीठ ऐसा जगह है, उस वो मईपीठ में हम लोग तीर्थमान के साथ प्रचार में जाते थे, नाव में नदी के पथ में 6 घंटा तक नदी में चलते थे नाव के ऊपर, और दोनों पास में शेर है, रॉयल बंगाल टाइगर सुंदरबन। और हमारा भी बहुत भाई है गांव में, एक मईपीठ में एक घर दूसरा घर, एक घर से दूसरा घर बहुत दूर है। रात में प्रोग्राम करके वहाँ से हम लोग को जहाँ रुकते हैं वहाँ आना पड़ेगा, अंधेरा में कोई लाइट बिजली कुछ नहीं है। और वो लोग बोलते थे देखो शेर जो है जंगल में छिप के रहते हैं, कब आके पकड़ लेंगे कोई ठीक नहीं है। कोई बाथरूम में नहीं था। एक समय दिजा कृष्णा और हम वो जंगल में गया था बाथरूम करने के लिए, तो एक कुत्ता कहाँ से दौड़ के भाग गया, भाग 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 करके दोनों भाग गया, बाथरूम क्या करेंगे। तो ऐसा स्थिति। और हम पहले पहले माइक चलाते थे तीर्थ महाराज के साथ, हम तो सब लोग माइक मैन बोलते थे। तो ये मईपीठ में तीर्थ महाराज एक समय हमको बताया जे देख तुम रसोई बना दो थोड़ा सा। तो बारिश हो रही थी और बिचाली का घर है, मिट्टी का द्वाल है, ऊपर में जो छाद है बिचाली खड़, और बारिश हो रही है और लाकड़ी गीला गीला लाकड़ी और बिचाली सूखा सूखा पत्ता से रसोई बनाना पड़ता था, और धुआं भयंकर धुआं है। मैंने वो धुआं में बहुत मुश्किल से रसोई बना रहा था, तब तीर्थ महाराज जी वहाँ पर आ गए, बोले तुम जाओ जाओ तुम नहीं बना सकते, आंखों में पानी से पूरा भर गया, पूरा हमारा जो कुर्ता है वो भी गीला हो गया पानी से, बोले तुम जाओ बाहर जाओ हम बनाते हैं। तो तीर्थ महाराज खुद रसोई बनाने लग गया धुआं से, इतना धुआं है, धुआं निकालने का भी सही व्यवस्था नहीं है। वो नदी में जो हम नाव में जब उतरते हैं तो कीचड़ होता है, कीचड़ में 40-50 हाथ चलने पड़ता है, और कितना ये चानू के ऊपर तक पैर घुस जाता है। तो कीचड़ में चलते चलते हम तो चल नहीं पाते। तीर्थ महाराज हम लोग का बेडिंग बिस्तरा बाल्टी कुकर सब लोग वो नाव से उस पार कर देते थे, और हम लोग किसी प्रकार से दूसरों को पकड़ के आते थे, कभी गिर भी जाते थे। एक समय आल में चलते चलते वो बेडिंग, उस समय जो बेडिंग है बर्तन है माइक है सब सिर में लेके चलना पड़ता था। तीर्थ महाराज भी खुद लेते थे माइक का बक्स बर्तन का पोटला, तीर्थ महाराज माथा में लेके एक गांव से दूसरा गांव तक चलते थे। और चलते चलते हम बीच बीच में वो पिछल के वो कीचड़ जो है जहाँ पर धान का खेत है वहाँ गिर जाते थे, और गिरने से हमारा जो कपड़ा है बिस्तरा है सब गीला हो जाता था। क्यों ना 24 परगना जो मिट्टी है ना बहुत पिचल है, थोड़ा सा बारिश भी हो जाए तो फिर पिचल है, आप चप्पल पर के चल नहीं सकते हैं, चप्पल को उतारना पड़ेगा। अभी तो रास्ता बढ़िया बन गया, अभी मिट्टी का रास्ता नहीं है, सब तो सीमेंट का रास्ता हो गया, और यदि जल का भी कमी नहीं सब कल हो गया,
और पायखाना बाथरूम की सब व्यवस्था हो गई। तो तीर्थ महाराज बहुत कष्ट की है प्रचार के लिए 24 परगना में। तीर्थ महाराज के पास एक गिरिराज है, आप जानते हैं एक गिरिराज का महिमा अपार है। तो एक गिरिराज जो है एक पुजारी था गिरिराज का, दामोदर एक पुजारी था। तो क्या हुआ, इसका चप्पल मोईपीठ में कोई चुरा लिया। तो गिरिराज ने रात में दो बालक आया, गिरिराज दो बालक के रूप में आए और उस पुजारी को खूब मारा, खूब पिटाई किया। बोला ये तुम गिरिराज का पुजारी का चप्पल चुराया, जाओ चप्पल देखाओ। तो बाद में सुबह वो चप्पल लेके तीर्थ महाराज कहाँ है, तीर्थ महाराज कहाँ है, तीर्थ महाराज को खोलते होते तब हम दूसरों का गाँव में चले गए। वो खोजते खोजते गांव में आया, तीर्थ महाराज का चरण में गिर पड़े। महाराज जी हमको रोका करो, रोका करो, आपका गिरिराज क्या है हम नहीं जानते हैं, हमको हर रात में मारता है, पीटता है, पीट के पीट के हमारा शरीर देखो लाल हो गया, छोड़ी दिया, काटा का डंडा दे के पिटाई किया। ये चप्पल ले लो, आपका कौन पुजारी है मैं नहीं जानता हूँ, आप हमको रोका करो, गिरिराज से रोका करो। तो ये तो आनंद हम महाराज जी बोलने नहीं दे रहा है, हम तो छोड़ने वाले नहीं है। तो क्या करें, आज यही जगह है, फिर बाद में बताएंगे। वंशा कल्प तुम वैश्व कृपा सिंह चैनल है, उस व्हाट्सएप ग्रुप के माध्यम से और यूट्यूब चैनल के माध्यम से गुरु महाराज जी की अत्यंत प्राचीन कथाओं को विशेष विशेष विषयों पर गुरु महाराज जी जो हरि कथा कहते थे, शिला भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज जी की समस्त हरि कथा को हमारी ऑडियो सेवा टीम बहुत परिश्रम करके, बहुत प्रयास करके प्रतिदिन हम लोगों के लिए उसको सुलभ कर रही है। हम लोग ऑडियो सेवा टीम के बहुत ही विशेष रूप में आभारी हैं, बहुत आभारी, जिस आभार को हम लोग शब्दों से व्यक्त नहीं कर सकते। जब कोई तिथि आती थी तो हम लोगों को ढूंढना पड़ता था गुरुजी ने इस तिथि के विषय में क्या कहा है, कहां पर कहा है, किंतु अभी तिथि आने से पहले ही गुरु महाराज जी की हरि कथा को ये लोग बड़ा परिश्रम बड़ा प्रयास करके पहले से ही भेज देते हैं। सभी भक्त लोगों के लिए देश विदेश में बहुत ही सुलभ हो गया है। हमारे गुरु महाराज जी एक बात कहा करते थे, जब परिक्रमा शेष होती थी तो गुरु जी कहते थे देखो इस बार परिक्रमा में आए हो, परिक्रमा में जिस किसी प्रकार से भी हम लोगों ने हो सका व्यवस्था की है, किंतु जब घर में वापस लौटोगे तो घर में वापस लौट करके ये मत कहना
के परिक्रमा के समय में कोई असुविधा हुई है। घर में जाकर सबसे ये कहना कि परिक्रमा बहुत अच्छी हुई, बहुत अच्छा प्रसाद मिला, बहुत अच्छी हरिकथा हुई, और अगली बार अपने साथ में 10 लोगों को लेकर के आना परिक्रमा में। ये हमारे गुरु महाराज जी प्रतिवर्ष कहा करते थे। इसलिए हम लोगों का एक निवेदन है कि जो लोग गुरु जी की उस व्हाट्सएप ग्रुप से जिसमें गुरु जी की कथा आती है प्रतिदिन, और YouTube चैनल से जुड़ गए हैं, बहुत अच्छी बात है। जो लोग नहीं जुड़े हैं वो लोग उससे जुड़ जाइए। उसका लिंक जो है हम बुक स्टॉल पर दे देंगे। हमारे भक्त लोग खड़े, हमने बोल दिया उनको, जिनको उसका लिंक चाहिए वो लोग गुरुजी के उस WhatsApp ग्रुप से और YouTube चैनल से जुड़ जाइए। जो लोग जुड़ चुके हैं, जो नहीं जुड़े हैं वो तो जुड़ जाइए, और जो लोग जुड़ चुके हैं उनसे हमारा निवेदन है, उनसे हमारी रिक्वेस्ट है। गुरु महाराज जी कहते थे 10 लोगों को प्रतिदिन प्रतिवर्ष परिक्रमा में लाना है। हम लोग एक प्रण कर ले कि हम अंततः तो पाँच लोगों को उस WhatsApp ग्रुप से, उस YouTube चैनल से जिसमें गुरु महाराज जी की हरी कथा आती है, हम लोग जोड़ दें, तो गुरु जी के चरणों में यही हमारी, श्रील वामन गोस्वामी महाराज जी के चरणों में यही हमारी सर्वोत्तम पुष्पांजलि, सर्वोत्तम हृदयांजलि हो जाएगी। मैं बस एक छोटी सी बात कहना चाहता हूँ महाराज जी, देखिए जो कथा हम लोग बोल रहे हैं, हम लोग सुन रहे हैं, इन समस्त कथाओं का ओरिजिन हमारे गुरु महाराज जी हैं। मैं उनकी एक छोटी सी बात बतला रहा हूँ, समय हो गया, अभी महाराज जी के विषय में भी वो कहेंगे। श्री चैतन्य महाप्रभु जी ने, गिन के 2 मिनट लूँगा महाराज जी, चिंता मत कीजिएगा, श्री चैतन्य महाप्रभु जी ने नवदीप धाम में क्या किया, उन्होंने एक वृक्ष लगाया, है ना, सुना है ना हमने, उन्होंने एक वृक्ष लगाया, कृष्ण प्रेम रूपी वृक्ष, और चैतन्य महाप्रभु जी स्वयं उस वृक्ष के माली बन गए, है ना, और माली बनकर उन्होंने अपनी इच्छा से उस वृक्ष का पोषण किया। उस वृक्ष में बड़े सुंदर 2 स्कंद हुए, एक नित्यानंद प्रभु, एक अद्वैताचार्य प्रभु, बड़ा सुंदर उसमें फल हुआ, कृष्ण प्रेम रूपी फल है, बात को समझना, बड़ा सुंदर कृष्ण प्रेम रूपी फल हुआ। किंतु चैतन्य महाप्रभु जी के मन में एक बात आई, क्या बात आई, वो कहते एकला मालाकार आमी कहाँ कहाँ जाबो, एकला वा कोतो फल पाड़िया मिलाबो, एकला उठाइया दीते होय परिश्रम, केहो पाए केहो ना पाए रहे मने भ्रम, अतएव आमी आज्ञा दिलु सभा कारे, एई प्रेम फल तुमी देहो जारे तारे। महाप्रभु कहते मैं अकेला माली हूँ, है अकेला, कितना इस फल को बांटूं, किसको दिया किसको नहीं दिया, मेरे मन में भ्रम रहता है। इसलिए मैंने क्या किया, मैंने सबको आदेश दे दिया, सबको जहाँ तक जा सकते हो जाओ, और इस प्रेम फल को जिसको देना चाहते हो बिना किसी अधिकार अनाधिकार का विचार के दे दो। हमारे गुरु महाराज जी विदेश में गए, 6 जून 1998 की बात है, बड़ी हृदय में स्पर्श करने वाली बात। गुरु महाराज जी विदेश गए, और ह्यूस्टन में एक दिन गुरु महाराज जी अपनी हरि कथा में इस बात को कह रहे हैं। उन्होंने कहा, अपने बचपन की एक बात गुरु जी स्मरण करके बता रहे हैं, सुनना ध्यान से। गुरु जी कहते हैं, जब मैं छोटा था तो मैंने, हमारे गांव में क्या हुआ, एक व्यक्ति को सांप ने काट लिया, ये गुरु जी बता रहे हैं कथा में, एक व्यक्ति को सांप ने काट लिया और वो मर गया। तो उसके निकट में एक 80 वर्ष के बूढ़े वृद्ध व्यक्ति को, जो ब्रह्मचर्य से रहने वाले हैं, उनको लाया गया। उन्होंने मंत्र पढ़ करके लाठी भूमि पर पटकी, और जिसको सांप ने काटा था वो खड़ा हो गया। दूसरा मंत्र पढ़ के लाठी पटकी, वो व्यक्ति खड़ा होकर के पूछने लगा कि मैं यहाँ कैसे आया, मेरे साथ क्या हुआ, ठीक हो गया। गुरु महाराज जी कहते एक बार मैंने और देखा, अपने गांव में एक व्यक्ति को सांप ने काटा और ओझा को बुलाया गया। उस ओझा ने मंत्र पढ़ के कौड़ी फेंकी, कौड़ी होती है ना कौड़ी, वो कौड़ी फेंकी और वो कौड़ी घूम करके गई सांप के दोनों ओर जाके चिपक गई और सांप को खींच लाई, और सांप ने विष खींच लिया और व्यक्ति ठीक हो गया। तो गुरु महाराज जी कहते हैं, यदि सांप के मंत्र में इतना बल है, कृष्ण मंत्र में बल नहीं होगा? यदि सांप के मंत्र में इतना बल है तो कृष्ण मंत्र में बल नहीं होगा, पर ब्रह्म खींच कर चले आते हैं। तो गुरु महाराज जी कहते हैं, ऐसे कृष्ण मंत्र को हम लेकर के घूम रहे हैं, वो अपने विषय में कहते हैं, हम लेकर के घूम रहे हैं, किंतु अरे मूर्खों, गुरु जी कह रहे हैं, मैं नहीं कह रहा हूं, गुरु जी कहते हैं, अरे मूर्खों, ऐसे मंत्र को हम लेकर के घूम रहे हैं, देना चाहते हैं किंतु कोई ले नहीं रहा है। तो गुरु महाराज जी कहते, तो मैंने मन में विचार किया, मैं इतनी दुर्लभ वस्तु को जो वृंदावन से लेकर के आया, उसको क्या फिर वापस लेकर के जाऊं? तो गुरु जी कहते, मैंने मन में विचार किया, मैं उसको बिना मूल्य के ऐसे ही दे दूंगा, तो जो भी मेरे निकट आएगा मैं उसको बिना मूल्य के ऐसे ही दे दूंगा।
ऐसे ही गुरु महाराज जी ने क्या किया, अधिकार अनाधिकार का विचार किए बिना, आज सुन रहे ना 5 दिन से हरि कथा हम लोग, ये राधा दास्य भाव जो है जिसके लिए ब्रह्मा उद्धव शिव जी सब प्रार्थना कर रहे हैं, तपस्या कर रहे हैं, उस मंत्र को उन्होंने एक एक व्यक्ति के कान में, एक एक व्यक्ति के हृदय में उन्होंने डाल दिया। क्या गुरु महाराज जी की महिमा होगी विचार करो। ऐसे हमारे गुरु महाराज जी की जो महिमा है, ऐसी उनकी जो हरि कथा है, वो प्रतिदिन व्हाट्सएप ग्रुप पे, यूट्यूब पर भेजी जा रही है। हमारा सबसे निवेदन है उस यूट्यूब चैनल से, व्हाट्सएप ग्रुप से जुड़ जाइए, जो नहीं जुड़े वो जुड़ जाइए, और जो जुड़ गए हैं एक प्रण लेकर जाइए, 5 लोगों को कम से कम हम उस चैनल से हम जोड़ देंगे। यही गुरु जी के चरणों में हमारी श्रद्धा पुष्पांजलि होगी। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। अब हमारे श्री तीर्थ महाराज के सेवक संजय प्रभु तीर्थ महाराज चरण पुष्पांजलि प्रदान करेंगे। आप लोग हमारे संजय प्रभु से सुना गुरुदेव का लेक्चर, जैसे एक बड़ा बिल्डिंग होता है उनके नींव कितना गहराई दिखता नहीं, मैं बिना नींव हो दिखेगा नहीं। मैं अपनी प्रशंसा नहीं कर रहा हूँ, इसके पीछे मेरा रोमा दीदी का बहुत बड़ा योगदान है। ये गुरुदेव पहले रिकॉर्ड नहीं करने देते थे, मुझे एक इंग्लैंड के एक भक्त ने बहुत फर्स्ट क्लास सोनी रिकॉर्डर दिया था, उसे कैसेट भी करता गुरुजी, उस रिकॉर्ड को कितने बार फेंक दिया, उस रिकॉर्डर को खुद कर मुझे कितने बार पिटाई किया, कितने बार लाठी मारा, कान पकड़ी किया। बोले गुरुजी भविष्य के लिए, तू भविष्य चिंता, तू अपना चिंता कर। बड़े बड़े 3 टन भर करके मैं कैसेट दिया, उमा जी के पास था वो भी कुछ दिया, ये सबसे जितने लोग उसे कैसेट दिया अकेला मैं। इसके बाद हरि भाई बोले, ओम अज्ञानम तिमिरांधस्य ज्ञानांजन शलाकाय चक्षुन्मीलितं येन तन्मयः श्री गुरवे नमः। सर्वप्रथम अमर गुरुपादपद्म नित्यनीलाभीष्ट ओम विष्णुपादाष्ट तत्सत् श्री श्रीमद्भक्तिवेदांत गुरुदेव नारायण गोस्वामी महाराज चरणे अनंत कोटि दंडवत प्रणाम जने। तत्पर श्री नित्यनीलाभीष्ट ओम विष्णुपादाष्ट तत्सत् श्रीमद्भक्तिवेदांत भगवान गोस्वामी महाराज चरणे अनंत कोटि दंडवत्पणम एवं नित्यनीलाभीष्ट ओम विष्णुपादाष्ट तत्सत् श्रीमद्भक्तिवेदांत तीर्थ गोस्वामी महाराज चरणे अनंत कोटि दंडवत्पणम एवं उपस्थित समस्त तीनधनी सन्यासी गण, यहाँ पूज्यपाद माधव महाराज, पूज्यपाद बोध महाराज, यहाँ समस्त तीनधनी सन्यासी गण के अनंत दंडगत प्रणाम ज्ञापन करी। এবং এবারে আমি সামান্য তীর্থ মহারাজের স্মৃতি পুষ্পাঞ্জলি যাপন করি। আমি 2010 মঠে আসার পরে মানে বৃন্দাবন পরিক্রমাতে মঠে এসেছি, আসার পরে সঙ্গে সঙ্গে মহারাজের সাথে বাংলা প্রচারে আসি। তখন মঠেতে এসেই প্রথম আমার সেবা ছিল মহারাজের সাথে প্রতিটা বাড়িতে গিয়ে উনান তৈরি করতে হবে, তখন আমরা নিজেদের রান্না করতে হতো প্রোগ্রামের জন্যে। একটা সময় কাজ দিবে 1000 লোকের রান্না হচ্ছিলো, খিচুড়ি রান্না করতে হবে। তা মহারাজ বলছে, মহারাজ ডাল ভাজছে, মহারাজের সঙ্গে আরেকজন রান্নিয়ে ছিল আমাদের প্রভু। তা রান্নার মধ্যে উনানে যে জল দিতে হয়, আমি মঠে এসে প্রথম দেখলাম যে উনানের মধ্যে জল দিতে হয়। আর ডাল ভাজছে, ডাল ভাজার সময় বুঝছে এই জল দে, জালে জল দে, আরে জালে জল দে, আমি ডালের মধ্যে জল দিয়ে দিই, উনানের মধ্যে যা জালের মধ্যে জল দিতে হয় এটা আমার কোনোদিন জানা ছিল না। আরে মহারাজের গালি চলে হচ্ছে গে শালা, শালা শালা আর দূর হ, এই দুটোই গেল। আরে শালা, আমি তো বুঝতে পারছি না, জালে জল দিতে বলছে না ডালে জল দিতে বলছে, আমি তো বুঝতে পারছি না। আবার পুনরায় ফের আবার ডাল ভাজছে, পুনরায় ফের আবার ডালের মধ্যে জল দিতে, আর জালে জল দিতে বলেছে, আরে কি বলছে ডালে কেন জল দেবো, মনে জালে কেন জল দেবো। আমি তো মনে প্রথমেই মানে মোটে এসে দেখছি যে উনানের মধ্যে জল দিতে হয়, বাবাজি মহারাজ মনে রান্না হয়ে গেল উনানের মধ্যে সঙ্গে সঙ্গে জল দিয়ে সবজিগুলো লাভায়। এখন দেখছি যে মানে বাড়িতে কোনোদিন দেখি নাই, ঘরে কোনোদিন দেখি নাই যে উনানের মধ্যে জল দিতে হয়।
এইভাবে আমাদের সকল সময় মহারাজের তো নানান রকমের মানে আমাদের প্রচার এইভাবে 10 বছর চলতো। মহারাজ অনেক আমাদের সংস্থার যে মানে সব মিটিং হয়, মহারাজ আমি বলতাম যে মহারাজ সমস্ত প্রোগ্রামে যখন 10 বছরের মধ্যে যখন ছিলাম ওই 2010 থেকে, তো প্রায় সব প্রোগ্রামগুলো মানে বাংলা প্রোগ্রামের সমস্ত আমি সেটিং করতাম। তা যখন বৃন্দাবন পরিক্রমার পরে মিটিংয়ে যাওয়া হতো, সবাই মহারাজরা সবাই যেত আর ব্রহ্মচারী যেত, তা আমি বলতাম মহারাজ আমিও যাই। মহারাজ বলে আরে প্রভাতে আড়ম্বর, প্রভাতে মেঘের আড়ম্বর আর ঋষির শ্রাদ্ধ ছাগ যুদ্ধ আর দাম্পত্য কলহ, এসব কিছু না, এসব মিটিং ফিটিং কিছু না, এইসব যাওয়া একটু মাধব মহারাজের কাছে যাওয়া, ওখানে গিয়ে একটু কাজু বাদাম খেয়ে আসা, তোমার ঘরের সেবা, এত লোকের সব ব্যবস্থা, সমস্ত টাকা পয়সা সব তো ওখানেই আছে, তুমি সমস্ত সবসময় খেয়াল করে এটাই ধ্যান দিয়ে রাখবে, তোমার পরিক্রমা যেতে হবে না, সব কিছু এইটাই। এত লোক যদি কিছু একটা ডিস্টার্ব হয়ে যায় সমস্ত এতটা লোকের সমস্ত আমি সব সমস্যায় পড়ে যাবো, এই জন্য আমাকে মানে পরিক্রমাও যাওয়া বন্ধ ছিল, সকল সময় মহারাজের ঘরেই তো সেবা করতাম। 2008-এর দিকে মহারাজের একটা সময় মানে সবাই আমরা দেখে নিতে পারবেন GBS একটা রোগ হয়েছিল, মানে হঠাৎ এক দিল্লি থেকে আমরা এসেছিলাম মথুরার মঠে, মথুরার মঠে আসার পরে আমি আগে ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে গাড়ি থেকে ঘরে চলে গেছি, কিন্তু অত সময় দেখছি যে আরও ব্রহ্মচারীরা মহারাজকে দুই হাতে ধরে নিয়ে একটা চাকিয়ে নিয়ে আসছে, আরে কী হলো মহারাজ এমন করে নিয়ে আসছে কেন? তারপর দেখছি মহারাজ মথুরার যে ঘর ছিল ওই ঘরে কোনদিন খাট লাগিয়ে শুতো না, সে সময় মহারাজ শুলে আর উঠতে পারছে না, ওখানে বলে আমাকে খাট লাগিয়ে দাও, তা ওখানে খাট লাগানো হলো। পরের দিন আর দেখলাম যে কিছু করতে পারছে না, সঙ্গে সঙ্গে ওখান থেকে পরের দিন সকালবেলা আবার দিল্লি চলে গেলাম, ওখানে হার্টের জন্য চিকিৎসা চলছিল মহারাজের গঙ্গারাম হসপিটালের প্রেসিডেন্ট, হ্যাঁ, তা ওখানে হার্টের পেশেন্টকে আমরা ডাক্তারকে আমরা নিয়ে গেলাম প্রাইভেটে, তা উনি বলছে আরে এ তো হার্টের কোনো প্রবলেম নয়, এ অন্য কিছু, সঙ্গে এক্ষুনি নিয়ে যাও গঙ্গারাম হসপিটালে নিয়ে যাও, তো হসপিটালে নিয়ে গেলাম, তখন ওখানে গিয়ে বললো আরে এ যা রোগ হয়েছে GBS এক্ষুনি ইমিডিয়েটলি চিকিৎসা করতে হবে, রুমের প্রয়োজন নাই, এক্ষুনি এখানেই যেখানেই আছে এখানেই থেকে চিকিৎসা করতে হবে, সঙ্গে সঙ্গে মানে 7 দিনের মধ্যে আমার 5 লাখ টাকা এ হয়েছিলো, খরচ হয়ে গিয়েছিলো। তারপরে আস্তে আস্তে এরকমভাবে পরিক্রমা চলতো, অসুস্থ আছে ভিতরে ভিতরে, কিন্তু সমস্ত ভক্তরা মানে ওগুলো মানে মানতে পারতো না, সময়টা একটা জিনিস কি মহারাজকে আমরা সকল সময় রাত নেই দুপুর নেই কোনো একটা টাইম নেই সকল সময় মহারাজকে এসে খটা খটা করতো, এটাই হচ্ছে সব সবাই এসে জ্বালাতন করতো, মহারাজ তো ডাক্তার নয় অথচ কত রোগে রাত্রেবেলা এসে মহারাজ আমার পায়খানা হচ্ছে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে মাথা যন্ত্রণা নানান রকম সকল সময় চিকিৎসাই করে যেত মহারাজ, মানে উনি কিন্তু ডাক্তারই না অথচ এরকমই, আর বাংলা প্রচারে গেলে ওনার চিকিৎসা জিরা ভাজা জল জিরা বেটে আর শরবত করে খাও, হ্যাঁ এইসব বিশাল লাগে, আর কোনো কিছু কেটে গেলে কোনো কিছু পেটের রোগ হলে এগুলো বিশল্য করিলি, একটা গাছ আছে সেটা কাশীনগরের মঠেও আছে, এখানে নবদ্বীপেও রাখা আছে, হ্যাঁ ও গাছের পাতা সবাইকে খেতে বলে, এভাবে চলছিল। আগের বছরে মানে বৃন্দাবন নবদ্বীপ পরিক্রমার পর সময় লাস্ট টাইমে খুব অসুস্থ হয়ে যায়, আমরা সবাই ভাবছিলাম যে মাঝখানেই নিয়ে চলে যাবো কলকাতার মধ্যে হসপিটালে, কিন্তু উনি রাজি হয়নি, মানে সমস্ত পেমেন্ট করে তারপর যাব, কিন্তু ওখানে যাওয়ার পরে মানে পেমেন্ট করে কলকাতায় গেলাম আমরা, ওখানে হসপিটালে মানে চিকিৎসা চলছিল, চলার পরে আমরা ফের মাঝখানে আসলাম, পরে তো লকডাউন হয়ে গেল, মাঝখানে আমরা এসেছিলাম, আসার পরে দেখলাম সমস্ত রিপোর্ট ঠিক আছে, তারপর আনফান ঝড় হলো, ঝড়ের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছিলো, আমরা তখন হচ্ছে আমাদের একটা শিষ্য মহারাজ শিষ্য উনি হচ্ছে গিয়ে বললো যে মহারাজ গুরুদেবের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, কী ব্যাপার, আমি নিজেই চলে এসছে গাড়ি নিয়ে, আমরা দুপুরবেলা খাচ্ছিলাম মানে প্রসাদ পাচ্ছিলাম, সে সময় এসে দেখছি হঠাৎ ওনাকে দেখে অবাক হয়ে গেছে, ওনার নামও সঞ্জয় প্রভু, দেখে বলছি হ্যাঁ আমার গুরুদেব এইখানে থাকে আর এই মঠটা এমন কিছু করা হয় পরিবর্তন করা হবে, তা আমি বলি ঠিক আছে করেন, সেই জন্য মহারাজ খুব মানে জলদি মানে করছিল কাজগুলো, ও সময় ওখানে লকডাউনও ছিল রেড জোন চলছিল, তা মহারাজ আমরা কি করলাম
ডবল গেট লাগালো, আমাদের যে গেটটা ছিল সেটাকে ডবল করে লাগিয়ে দিয়েছেন যেন ভিতরে সাউন্ড বাইরে না যেতে পারে। এখন এইভাবে কাজ চলছিল, মহারাজ কী করছে যে লেবারগুলোকে কীভাবে কাজ করবে, ছটা সকাল ছটার সময় ঢুকিয়ে নেওয়া হচ্ছে যাতে পুলিশ না যেন জানতে পারে, দুপুরবেলা ওদেরকে ছাড়া হচ্ছে না, রাত 12টার পরে ওদের ডবল লোককে কাজ করিয়ে ছাড়া হচ্ছে। মহারাজকে আমি বার বলছি, মহারাজ কী ব্যাপার, একটা লোক এইভাবে তো কাজ হবে না, একটা এত বড় মন্দির তৈরি করতে গেলে একটা এক দু বছর লেগে যায় সময়, আপনি কী করছেন এইভাবে কেন করছেন? বলি তুই জানিস না আমাকে এক্ষুনি করতে হবে, আমার এখানে ঝুলন জন্মাষ্টমীর জন্য আমাকে ডাকছে বারবার, এক্ষুনি চলে যেতে হবে, এখানে থাকতে পারবো না আমি। আমি তো ওসব কথা ভাষাগুলো আমি তো বুঝতে পারিনি ওনার ভাষা, যে এত বড় মন্দির কী করে এতদিনে এত তাড়াতাড়ি কী করে করবে, আর এমনি করে দিয়ে চলে যাবে এই কথা কী কেন বলছে? সে সময় মহারাজ সুস্থই আছে, একটা ব্রহ্মচারী ও বারবার এসে আমাকে বলে মহারাজ চলে যাবে, আমি স্বপ্ন দেখছি মহারাজ চলে যাবে, সে সময় মহারাজ সুস্থ আছে, আমার তো মানে বিশ্বাস করতে পারি না ওর কথা, জাস্ট এরকম হয়েছে। আবার মানে ওই সময় মন্দিরটা ভাঙার সময় বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মধ্যে মহারাজ ছাতা খাটিয়ে নিজে কাজ করছে, ইটগুলো ছাড়াচ্ছে, প্লাস্টারগুলো ছাড়াচ্ছে, ও আমরা মানা করছি যে আমরা সব আছে লেবার আছে এতগুলো লেবার কাজ করছে আবার কেন আপনি করছেন? আরে তুই জানিস না আমাকে চলে যেতে হবে, মানে ধুলো জন্মাষ্টমী এসে গেছে যেতে হবে আমাকে বৃন্দাবনে যেতে হবে। তখন আমরা বুঝতেই পারছি না কী ব্যাপার এমন, মানে তারপরে একটা সময় মহারাজ জ্বর এসছে, তখন আমাদের মঠেরও চার পাঁচজনের জ্বর এসছে, আমারও নিজেরও জ্বর, তখন আমাদের সন্দেহ হলো যদি লেবারদের মধ্যে কারো জ্বর এসে যায় সে সময় তো রেড জোন খুব সমস্যা হয়ে যাবে, ওই জন্য আমি নিজের কাজটা বন্ধ করে দিলাম। যখনই কাজটা বন্ধ করে দিলাম তুই মানে আমাকে গালি দেওয়ার গালির পর গালি, সকল সময় মানে যখন মানে যাচ্ছে ঘুম থেকে জেগে উঠছে সকল সময় গালি দিচ্ছে, তুই কেন আমার কাজ বন্ধ করলি, মানে এরকম সমস্যায় পড়ে গেছি, কাজও করতে পারছি না আর মহারাজকেও থাকাতে পারছি না এমন। তা হঠাৎ আমরা একাদশীর দিনকে আমরা ওই দিনকে আমিও প্রসাদ পেয়ে মহারাজও প্রসাদ পেয়ে শুয়েছে, আমিও বারান্দাতে শুয়ে আছি, হঠাৎ মানে মালতী চায় না যে ও ছিল আমাদের কাছে, ও এখন বলছে আরে ওঠো ওঠো মহারাজের মুখ দিয়ে রক্ত আসছে, কাশির সঙ্গে রক্ত আসছে। আমি এলি কী হলো, সঙ্গে সঙ্গে আমি মানে গোবিন্দ মহারাজকে ফোন করলাম, গোবিন্দ মহারাজ আজ তাড়াতাড়ি এখানে নিয়ে চলে আয়, আর ওদিকে মানে মহারাজরাও আর ওই যে সঞ্জয়বাবু বলেছি ও সমস্ত সবাই সব হসপিটালগুলো মানে বেডের জন্য ব্যবস্থা দেখছে কোথায় কি পাওয়া যায় বেড পাওয়া যায়, সে সম্বন্ধে বেড পাওয়া খুব সমস্যা ছিল। আমি মহারাজকে বললাম মহারাজ একটা সময় ছিল যে আমরা যদি হসপিটাল না যাই বিনা চিকিৎসায় মারা যাওয়া, আর বর্তমান যে সময় হয়েছে যে হসপিটালে গেলেই বিনা চিকিৎসায় মারা যাওয়া। মহারাজ আমার এই কথাটা শুনে বলে আমি যাব না, তুই আমাকে নিয়ে যাস না আমি যাব না। আরে আমি তখন মানে বলেওছি অথচ আর গোবিন্দ মহারাজকে বললাম মহারাজ এরকম বলছে, না গোবিন্দ মহারাজ আবার ফোন করে গোবিন্দ মহারাজ বললো না আপনি চলে আসুন, তার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বার হয়ে আসলাম। ওই সময় ব্লাডটা মানে মুখ দিয়ে ব্লাডটা যে আসছিলো কাশির সঙ্গে ওটা বন্ধ করার জন্যে শিরা ধরে একটা ইঞ্জেকশান দিতে হয়, ওই ইঞ্জেকশানটা ডাক্তার মহারাজ আমাদের ভারতী মহারাজ উনি দিয়েছিল, তো ওই ইঞ্জেকশানটা ছ ঘন্টা মেয়াদ ছিল, ছ ঘন্টা মেয়াদ আমরা কলকাতা পৌঁছানোর পরে আবার কাশির সঙ্গে আস্তে আস্তে ব্লাড আসা শুরু হয়ে গেছে, কিন্তু ওই ইঞ্জেকশানটা মানে দেওয়ার আর লোক পায়নি, তো ওরা আমরা ডাক্তারদের সাথে যোগাযোগ করে ওর পরিবর্তে ক্যাপসুল দিয়েছিলো, তো সেটাতে রাত্রে মানে রাতে আমাদের আচ্ছা মানে পরের দিনকে আমরা হসপিটাল নার্সিংহোম নিয়ে যাই, আর আমি 12টা পর্যন্ত হসপিটালে ছিলাম, তারপরে আমার ওখান থেকে ফের মঠে থেকে প্রসাদ নিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, সেখানে আমাদের ব্রহ্মচারী একজন সে প্রসাদ পেয়েছে, মহারাজ দেখিয়ে সবাইকে হাত দেখিয়েছে, দেখার পর চলে এসছে। একটা সময় চারটের সময় আমি ফোন করি ডাক্তার মানে হসপিটালে আবার কে আসবে, আপনার দুটো রুটি করে নিয়ে যায়, আর দুটো রুটি করে নিয়ে গিয়েছিল, এবারে বলছে আরে তোমার কাছে ডাক্তার কী ফোন করেছে তুমি কেন আমাদের রুটি করে পাঠিয়েছো, মহারাজ তো আর নেই, মহারাজ তো চলে গেছে, ভারতী মহারাজ
Hare Krishna, this is the original language, so there is also some devotees speaking in Hindi and some devotees speaking in Bengali. यहाँ पे कोई भक्त बंगला और हिंदी में ही बोल रहे हैं, इसलिए हिंदी का हम अलग से ट्रांसलेशन नहीं कर रहे हैं. ओनली इंग्लिश ट्रांसलेशन ऑल्सो अवेलेबल ऑन बीवी शांत महाराज पेज. थैंक यू सो मच फॉर वॉचिंग विथ अस. थैंक यू सो मच फॉर ज्वाइनिंग विथ राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तदभक्ताय नमः. वांछा कल्पतरु वस्र कृपा सिन्धुभ्यैव च पोतितनं पावने भुवस्नाभिभुवि नमः. हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे. सर्वाग्ये नीतु नील प्रभु विष्णु विष्णु पाद अष्टोत्तर श्रीमद् भक्ति वेदांत गुरुदेव तीर्थ गोस्वामी चरणे शतकोटि दंडवत प्रणाम. तत्पश्चात पूज्यपाद भक्ति वेदांत माधव गोस्वामी महाराज. तत्पश्चात नित्य नील प्रविष्ट भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज और नित्य नील प्रविष्ट भक्ति वेदांत बामन गोस्वामी चरणे शत सहस्र कोटि दंडवत प्रणाम. मंचे उपविष्ट पूज्यपाद মঞ্চে উপনিষ্ঠ পূজ্যপাদ ভক্তি বেদান্ত পরিব্রাজক মহারাজ পূজ্যপাদ বোন গোস্বামী মহারাজ পূজ্যপাদ শ্রীধর গোস্বামী মহারাজ এবং সমস্ত তিদণ্ডীগণ সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন. মহারাজের কথা আপনারা অনেক শুনেছেন, এ কথা সহজে শেষ হয় না, এক ঘন্টা দু ঘন্টার নয়. তাঁরা জীবনই অনেক বড়, তিনি অনেক বড় মানুষ. তাঁরা একটা ছোট ছোট কথা, এখানে সময় কম, সেই ছোট ছোট কথার মধ্যে বলছি এই যে আপনার যে পরিক্রমায় এসেছেন, এরকম কোন এক পরিক্রমার সময় তিনি ঘরে সবাইকে প্রসাদ পাওয়ার পরে তিনি বিশ্রাম করতে গেছেন, আমরা একসঙ্গে বিশ্রাম করি, উনি উপরে থাকেন আমি নিচে থাকি. রাত 11টার সময় শয়ন করেছেন. আমি রাতে উঠে দেখি হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেছে, একটু আলো দেখি, চোখেটা আলো পড়েছে, আলোতে ঘুমটা ভেঙে গেছে. উঠে দেখছি আমার মশারিটা খাটানো আছে, মশারি খাটাতে তো আমি শুইনি, মশারি খাটানো আছে. তারপর আমি উঠলাম, উঠেই দেখছি না লিখছেন মহারাজ, লিখছেন. আমি মহারাজ আমি এখনও শুননি, বলে হ্যাঁ শুয়েছিলাম তো. তাহলে কখন উঠলেন? এই তো আধ ঘন্টা আগে, আধ ঘন্টা আগে, মানে এখন তো দুটো বাজে, আধ ঘন্টা মানে দেড়টার সময় উঠেছে, 11টার সময় শুয়েছেন, দেড়টার সময় উঠেছেন, তিনি লিখছেন, বসে বসে লিখছেন. আমি তো বাথরুম থেকে আসলাম, এসে বলছি মহারাজ আপনি একটু বিশ্রাম নিন, এরকম 11টার সময় শুয়েছেন আর এই 1:30টার সময় উঠেছেন আবার লিখছেন. বলে আচ্ছা আচ্ছা সেটা ঠিক হবে, আপনি তাহলে আলোটা অফ করে দিই আপনি শুয়ে পড়ুন. আর না 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 আলো অফ করে, এই তো দুটো বাজে কেন অফ করবো. বলে তাহলে একটা কথা বলি শুনুন. হঠাৎ প্রশ্ন করল বেদ কয়টি? ডাক্তারবাবু বলুন বেদ কয়টি? আমি বেদ তো সবাই জানে, বেদ চারটি. বলে ধর বেদ চারটি? আলি আবার কী বলছেন আপনি, বেদ তো চারটি. বলে বেদ হচ্ছে ত্রয়ী, বেদ হচ্ছে চতুর, বেদ হচ্ছে পঞ্চ. আচ্ছা আমি তাহলে ব্যাখ্যা করে বলুন, বেদ ত্রয়ী কী করে হলো? বলে বেদ ত্রয়ী হচ্ছে ঋগ যজু সাম, এই তিনটে বেদ দিয়ে এদেরকে সমস্ত, এদের শব্দ থেকে মন্ত্র উৎপত্তি, মন্ত্র উৎপত্তি থেকে সব কিছু হয়, অথচ অথর্ব বেদ দিয়ে কোনো মন্ত্র উচ্চারণ হয়নি. তার ব্যাখ্যাটা হচ্ছে এই, দুলোক দহন করে ব্রহ্মা, ব্রহ্মা দুলোক দহন করে পৃথিবী থেকে অগ্নিকে তপ্ত করে অগ্নিকে উৎপন্ন করে, সেই অগ্নি থেকে তার পূর্ব মুখ থেকে ঋগ্বেদের সৃষ্টি হয়, আবার অন্তরীক্ষ থেকে সেখানে উত্তপ্ত করে সেইখান থেকে যে তাপটা নিয়ে এসে বায়ু থেকে যজুর্বেদ তৈরি হয়,
আবার এই পশ্চিম মুখ থেকে সামবেদ তৈরি হয়, কিন্তু উত্তর মুখ থেকে তৈরি হয়েছে অথর্ববেদ। এই অথর্ব হচ্ছে ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র, অথবা অথর্ববেদ, সেই জন্য বেদ হচ্ছে ত্রয়ী। এখন ব্রহ্মা যে সৃষ্টি করেছিল, আটটি শব্দের মধ্যে সমস্ত কিছু সৃষ্টি করেছে তিনি, এইখান থেকে তিনটে শব্দ পেয়েছে। সে তিনটি শব্দ কি? ঋক থেকে যখন, পূর্ব মুখ থেকে যখন ঋগ্বেদকে যখন সৃষ্টি করলেন, সেখান থেকে একটি শব্দ বেরিয়েছে ভূর, ভূর। দক্ষিণ মুখ থেকে যে যজুর্বেদ সৃষ্টি করেছেন, তার থেকে একটি শব্দ বেরিয়েছে ভুবা, ভুবা। পশ্চিম মুখ থেকে যে সামবেদ সৃষ্টি হয়েছে, তার মুখ থেকে একটি শব্দ পেয়েছে সহ। তারপরে আর আরো শব্দ কটি, ওম, তৎসৎ এবং তপ, এই শব্দগুলো দিয়ে ব্রহ্মা ভগবানের আরাধনা করে শব্দগুলো দিয়ে মন্ত্র সৃষ্টি করছে, সেই জন্য বেদ হচ্ছে ত্রয়ী। এই গুরুদেবের কাছে প্রথম বুঝলাম বেদ হচ্ছে ত্রয়ী। আবার বেদ চতুর, অথর্ব বেদকে নিয়ে চতুর। অথর্ব বেদটা কিন্তু পুরো নাম না, পুরো নামটা হচ্ছে অথর্ব অঙ্গিরাস। তারপর গুরুদেব কি বললেন, এটা মজার জিনিস দেখুন, অথর্ব বেদকে দিয়ে এদেরকে ত্রয়ী বেদের মধ্যে, চতুর্বেদের মধ্যে আনা হলো না, আবার এই অথর্ব বেদ দিয়ে যখন নাকি যাগযজ্ঞ যখন সৃষ্টি হলো, এই আগুনকে চেয়ে কেউ প্রজ্বলিত করতে পারলো না, সেই আগুনকে প্রজ্বলিত করলো কে, অথর্ব পুত্র দধঞ্চ, যার নাকি এক নাম হয়েছিল পরে দধিচি। আবার আগুন যখন সৃষ্টি করলো, মুনি ঋষিরা ঈকসাম যজু অথর্ব বেদের মন্ত্র দিয়ে যখন এই প্রচলন করলেন, সব কিছু করলেন, এই আগুন নির্বাপিত করা গেল না। এই আগুন নির্বাপিত করা না, যে তার জন্য কাকে স্মরণ করা হলো, তাকে স্মরণ করা হলো ব্রহ্মাকে। যখন ব্রহ্মার কাছে যা হলো, ব্রহ্মা তখন এসে ডাকলেন কাকে, শান্তিকে। শান্তিটাকে, শান্তি হচ্ছে এই কর্দম ঋষির কন্যা। এই কর্দম ঋষির কন্যা শান্তিকে দেয়া হয়েছিল, সম্প্রদান করা হয়েছিল অথর্ব ঋষিকে। সেই জন্য বেদ হচ্ছে ত্রয়ী, বেদ হচ্ছে চতুর, আবার বেদ হচ্ছে পঞ্চম, কারণ পুরাণ মহাভারতকে নিয়ে পঞ্চম বেদ তৈরি হয়েছিল। এরকম যখন গুরুদেব যে ব্যাখ্যা করে, বেদের এই ব্যাখ্যাগুলো সুন্দরভাবে যখন করলেন, আমি অবাক হয়ে গেলাম যে বেদ জানতাম ঋক সাম যজু অথর্ব চারটি বেদ, বেদে কিন্তু ত্রয়ী, বেদে আবার চতুর, বেদ আবার পঞ্চম। তিনি সুন্দর করে ব্যাখ্যা করে বললেন, গুরুদেবের অদ্ভুত একটা লীলা। এবং আমরা সবাই বলি গুরু কৃপা হলে সব কিছু হয়, আমরা কিন্তু কথার কথা শুনেছি, প্রবচনের মধ্যে শুনেছি, আপনাদের বাস্তবে, আপনাদের হয়তো অনেকের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু আমার বাস্তবের অভিজ্ঞতায় একটা একটাই বলছি। 1917 সালে উনি চায়নায় যাবেন, প্রচারেতে যাবেন, তা যখন ভিসা পাচ্ছিল না, বৃন্দাবন পরিক্রমা হয়ে গেছে, ব্রজমণ্ডল পরিক্রমা হয়ে গেছে, করে চারপরে চলে এসেছি, ডানভারবার আছি, হঠাৎ খবর এসেছে যে ভিসা হয়ে গেছে, এখন চায়না চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে খবর দিলেন, ওনার কাগজপত্রগুলো সব ছিলেন দিল্লিতে, দিল্লিতে খবর দিলেন, দিল্লি থেকে কোনো সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসতে, উনি এখান থেকে কয়েকদিন পরে বেরিয়ে যাবেন, সময় মতন বেরিয়ে যাবেন। এখন এই ডামনাহারপাড়ে প্রচার আছি, সেটা হঠাৎ শুনলেন যে দিল্লিতে, দিল্লি থেকে ট্রেনে করে যে কাগজপত্র বাক্সে করে নিয়ে আসছিল, সেটা উদাও হয়ে গেছে, সর্বনাশ। এখন কি করতে হবে? তাহলে এই মুহূর্তে আমাকে দিল্লি চলে যেতে হবে, প্রচার কেন্দ্র ছেড়ে চলে যেতে হবে, এখন দিল্লিকে সমস্ত কিছু জোগাড় করতে হবে, আমাকে যেতেই হবে, কারণ সামনে আমার পরিক্রমা, সামনে আমার পরিক্রমা। কারণ সে চিন্তা করছেন কি, এই যে অগণিত ভক্ত আসবে, তাদের যে সেবা, তারা যে গোবিন্দ মানে কাছে আসছে, তারা নবদ্বীপ ধামে আসছে, কিন্তু তাদেরকে কীভাবে আমি সেবা করব, আমাকে যেতেই হবে চায়না। এই চিন্তা করে যখন উনি ব্যস্ত হয়ে পড়লেন, এখনই চলে যেতে হবে, আমি দিল্লি যাব, সমস্ত কাগজপত্র আমি তৈরি করতে হবে, তখন সঙ্গে সঙ্গে সঞ্জয় প্রভু যে নাকি সেবক, তখন বলছি যে মহারাজ, তাহলে তো আমাদেরকে প্রচার বন্ধ হয়ে যাবে। কেন প্রচার বন্ধ হয়ে যাবে? প্রচার ঠিক আছে, প্রচার ঠিক চলবে, ও তো ঠিক বুঝতে পারলো না। তখন বলছে প্রচার কী করে চলবে মহারাজ,
হরিকথা কে বলবে? কীর্তন তো আমাদের বলে কীর্তনের দল ঠিক আছে, বলে হ্যাঁ কীর্তনের দল সব ঠিক আছে, বলে কীর্তনের দল যদি ঠিক আছে তাহলে তো প্রচার চালিয়ে যাও, হরিকথা হয়ে যাবে, বলে কে বলবে মহারাজ? তাহলে ভেবেছে সঞ্জয়বাবু, ভেবেছে যে তাহলে অন্য কাউকে এনে ধরেছে, বলে না না এই ডাক্তারবাবু বলবে, আমি তো চমক উঠেছি, আমি উপরে বসেছিলাম, উনি তাড়াতাড়ি করে চলে যাওয়ার ব্যস্ত হচ্ছেন, আপনি কী বলছেন? আমি হরিকথার হ জানি না, আমি হরিকথা বলবো মানে? আরে আমি বলছি হবে, আপনি বললে হয়ে যাবে, হ্যাঁ বলছি আমি হয়ে যাবে। অদ্ভুত, উনি বলে আর কিছু শুনলেন না, আমাকে পিঠে চাপড়ে বলছি বলছি হয়ে যাবে, উনি বেরিয়ে চলে গেলেন। চলে যখন গেলে আমি যখন চিন্তা করছি যে বাড়িতে আছি একটা বড় কীর্তিনিয়ার বাড়িতে আছি, সেদিনে 400-450 ভক্ত এসে প্রসাদ পাবে, তাদের যে অনুষ্ঠান হবে, এখন হঠাৎ এই মহারাজ বলে গেলেন, আর সেই ভক্তকে বলে যাচ্ছেন এই যে ডাক্তারবাবু আছেন বলে দেবে, আমার তো তখন টেনশন হচ্ছে, আমি তখন কাঁপতে থাকছি যে আমি কী হরিকথা বলবো, আমি কোনো দিন বলিনি, মথুরায় ছিলাম, মথুরায় থেকে আমাকে ভালো বলে বলে নিয়ে আসলেন, আমি শুনেছি প্রচারেতে অনেক কষ্ট হয়, আমি প্রচারেতে যাব না, তো বলছে না কিছু করতে হবে আমার সঙ্গে থাকবেন বলে আমাকে ভালো বলে নিয়ে এসে এখন আমাকে ঝুলিয়ে দিয়ে চলে গেল। আমি চিন্তা করছি এখন দেখি বিকাল থেকে দুটোই থেকে সমস্ত কীর্তনিয়ার আসছে, মানে সে বড় কীর্তনিয়ার বাড়িতে অনুষ্ঠান, তো সমস্ত কীর্তনিয়ার দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তনিয়াদের নিমন্ত্রণ করেছে, সমস্ত কীর্তনিয়ারই আসছেন, যা কীর্তনী তখন কীর্তন করতে শুরু করেছেন, আর কীর্তন করতে শুরু করলে কী কীর্তন করছেন? সেই রাধা গোবিন্দের কীর্তন করছেন, সেই পদাবলী করছেন। আমি ওখানে চুপচাপ বসে গেলাম, ভদ্রভাবে শুনছি, শুনতে থাকছি, তারা ওই বিজন যে পালা করেন তাদের থেকে বেশি কালেকশন করছে। এই করতে করতে যখন রাত 8টা বেজে গেছে, তখন এবারে সেই বড় কীর্তনিয়া মিঠু বলে তার বাড়িতে এটা হচ্ছে, তা মিঠুর বাবা বলছে আরে মিঠু তো ডাক্তারবাবুকে বললো হরিকথা বলেছে, তো গুরুদেব বলে গেল, বলবি না? তখন আমার দিকে তাকে তাকে হাসছে মিঠু, ও ডাক্তারবাবু বলবেন? কারণ আমি তো তখন প্রতিবাদ করেছি, তিনি জানেন যে হরিকথা উনি বলেন না, আরে হ্যাঁ আমি তখন মনে হচ্ছি আমার তো অনেক স্ট্রক হয়ে গেছে, সেই বেলা দুটোই থেকে আমি শুনছি এদের, তা স্ট্রক যখন হয়ে গেছে শুরু করে দিলাম, হ্যাঁ শুরু করে দিয়ে বেশ ভালোই হলো। 10টা যখন বেজে গেছে তখন সঞ্জয়বাবু বলছে এখান থেকে চলে যেতে হবে, চাঁদনগর থাকতে হবে, ডাক্তারবাবু তাড়াতাড়ি বন্ধ করুন। ও ঠিক আছে, বন্ধ করে চলে গেলাম পুরো, মানে ওই যে উনি চলে গেলেন ডিসেম্বরে, চলে গেলেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে উনি পরিক্রমার এক মানে 15 দিন আগে আসছেন। তা 15 দিন আসার আগেই আমি তখন ওই প্রচার করতে, তারপরে আমি মাদুগুরি করতে ভিক্ষা করতে চলে গেলাম, ভিক্ষা করে নিয়ে যখন ফিরছি উনি মহারাজ এখানে এসে গেছেন, আমি যখন এসেছি, এসে যখন ঘরে ওড়ার চেষ্টা করছি, বারান্দাতে উনি দেখতে পেয়েছে, আরে আসছে আমার এত আসছে আসছে বলে আমি ব্যাগগুলো নামাতে না নামিয়ে আমাকে ঠিক সিঁড়ি, আমি নিচের সিঁড়ির ধাপেতে আছি, উনি উপরে আছেন, আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন, উনি কাঁদছেন আমি কাঁদছি, কেন কাঁদছি? তিনি কাঁদছেন কেন, আমি বা কাঁদছি কেন? বুকের মধ্যেই জড়িয়ে ধরে নে, দুজনে দুজনেই কাঁদছি। কি আপ্লুত গুরুর কি আবেগ, গুরুর কি কৃপা! সবচেয়ে বড় কথা আমার এই যে গুরুর তার যে উদার চিত্ত, তার যে উদার মনোভাব, তার সরলতা নিয়ে আমার গুরুকে তার দেহের মধ্যে, তার মনের মধ্যে, তার সমস্ত শরীরের মধ্যে যেন একটা অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু কাউকে শুনতে দেয়নি, বুঝতে দেয়নি। কারণ বুঝতে দেয়নি এই জন্য কোনো প্রলোভনে আমাদের এই বৈষ্ণবদের মধ্যে কোনো প্রলোভনে তাকে অনেক টাকা পাইয়ে দেবে, কোটি কোটি টাকা পাইয়ে দেবে, 50 কোটি টাকা পাইয়ে দেবে সামান্য কিছু খরচা করলে। কত টাকা খরচা করলে? 40 লাখ টাকা খরচা করলে 50 কোটি টাকা পাবে। এখন 50 কোটি টাকা পেলে কী করবেন মহারাজ? তারে আমি বাংলার বুকে মঠগুলো তৈরি করব, বিশাল বিশাল বড় বড় মঠ তৈরি করব, ভক্তদের আমি খুব উৎসাহ দিতে পারবো, ভক্তদের নিয়ে আমি ভালো করে পরিক্রমা করতে পারবো। সেই লোভে পড়ে তিনি চলে গেলেন, সেই গুরুদেবকে, গুরুদেবকে না হলো কোটি টাকার উপরে সরিয়ে দিল কিন্তু সে কিছু পেল না। আমি একজন বাধ্য হয়ে যখন ব্রজমণ্ডল পরিক্রমা চলছে, পূজ্যপাদ মাধব মহারাজ, আমি গুরুদেবকে বললাম মহারাজ সর্বনাশের রাস্তায় চলে গেছে, একটা কিছু করুন, কারোর কথা শুনছে না, এইরকমভাবে লোভের দিকে চলে গেছে। মহারাজ খুব চেষ্টা করলেন যে না কোনো রকমের কিছু করা যাবে না। অনেক তখন আলোচনা হলো, অনেক আইনি পরামর্শ নেওয়া হলো, এই আইনি পরামর্শের মধ্যে দেখা গেল যে আমরা সবাই তখন, মহারাজ নিজেই তখন বিপদে পড়ে যাবেন। যাই হোক, এরকম ধরনের এই সুযোগ নিয়ে মহারাজের সরলতা, এই নিয়ে অনেক সততা করা হয়েছে। মহারাজ আজ নেই, কিন্তু নেই আমরা বলছি না, সামনে নেই, তিনি আমাদের মধ্যে সব সময়ের জন্য তাঁর কৃপা বর্ষণ করছেন, তাঁর কৃপার মধ্যেই আমরা আছি এবং তাকেই স্মরণ করব। তিনি আছেন আমাদের মধ্যে, এটা আমাদের বিশ্বাস, আর তিনি আছেন বলে তাঁর আমার
কৃপা পাচ্ছি, আর সেই কৃপা পেতে পেতে তাঁকে স্মরণ করতে করতে আমরা তার স্থানে শ্রী চরণে, তার আতুল চরণে আমরা স্থান নিতে পারব। মাঞ্চা কল্প তোর্বস্য কৃপা সিন্ধু ভয়ে বচর বোধিতনাং পাবনে বৈষ্ণবৈ নম নম। Hare Rama, Hare Rama.